আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমাদের আজকের মতো শুরু হতে যাচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ধারাবাহিক গণিত ও ইংলিশের সমাধান অর্থাৎ আমরা বিগত সময়ে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে সকল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেই সকল পরীক্ষার উপর আমরা ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি এবং প্রতিটি প্রশ্নপত্রের গণিত ইংলিশের যে বিগত সালের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা ট্রিক্স অ্যান্ড টেকনিক আকারে বিস্তারিত ব্যাখ্যা দিচ্ছি আজকে আমরা সমাধান করবো দু সালে অনুষ্ঠিত আটাশ আটে যে পরীক্ষাটিতে হয়েছিল সেই পরীক্ষার গণিত ইংলিশ অংশের সমাধান আমরা দু হাজার পনেরো সালের আরও দুটি প্রশ্ন সমাধান করেছি যদি মিস করে থাকে তাহলে অবশ্যই দেখে নেবেন ওকে আজকে আমাদের প্রথম প্রশ্ন ইংলিশ দিয়ে শুরু করব। ইংলিশ দিয়ে শুরু করব এখানে চার নম্বর প্রশ্নটা দেখেন তার আগে আমাকে একটু কমেন্টে জানান যে স্ক্রিনটা ভালো করে দেখতে পাচ্ছেন কিনা অর্থাৎ ফরেন সায়েন্সটা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে চার নম্বর এখানে বলা হচ্ছে দ্যাজ বোর্ড হ্যাজ ডিলিটেড এর নাম্বার অফ সিনস অর্থাৎ একটা খেয়াল করে দেখেন এখানে বলা হচ্ছে বোর্ড কী করেছে ডিলিট করেছে কী ডিলিট করেছে এর নাম্বার অফ সিনস অনেকগুলো সিন ডিলিট করেছে এখন এই বোর্ডটাকে এখানে আমাকে একটা শব্দ বসাতে হবে সেন্সর যে শব্দটা এটা একটা ভুল শব্দ ডিকশনারিতে নেই সেন্সর এই শব্দটা আছে সেন্সর এটা নেই এ শব্দটা আছে আমাদের সেন্সর বোর্ড বলতে যেটা বিচারকদের যে পর্ষদ বলা হয় সেটা হচ্ছে এটা আপনারা দেখেন যে আমাদের যখন দেশে কোনো সিনেমা বা এরকম কিছু মুক্তি পায় তখন কিন্তু সেন্সর বোর্ড এটা একটা ডিক্লারেশন দেয় দেন ওই মুভিটা কি হয় মুক্তি পায় এখন যদি সেন্সর বোর্ড দেখে কোনো একটা সিন আপত্তিকর অথবা আমাদের কালচার আমাদের নৈতিকতা সবকিছুর সাথে যাচ্ছে না তখন সে সেটা সাজেস্ট করে এটা এবং ডিলিট করে দেয় তারপর পরিশোধিত হয়ে আমাদের সিনেমা মার্কেটে চলে আসে এখন এই যে আমাদের সেন্সর বোর্ড এটা তো আপনারা চিনতে পারলে তাহলে এই শব্দটা কি এটা হচ্ছে ধূপদার ধূপদারটা হচ্ছে এই গির্জায় ব্যবহার করা হয় অনেকটা ধূপ দেওয়ার মতো করে একটা বিশেষ পাত্র সো এটা হচ্ছে এটা তাহলে আমাদের উত্তর হচ্ছে কত নাম্বার চার নাম্বার এবার আসেন আমাদের নেক্সট কোশ্চেনও একটি ইংলিশ প্রশ্ন আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ড অ্যাজ আই নিড সাম এক্সারসাইজ এখানে বলা হচ্ছে যেহেতু আমার দরকার হয়েছিল কিছু মানে ব্যায়াম করার সেহেতু আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টু গো যেতে কোথায় হাঁটতে দেখেন এই যে হাঁটতে ফর এ ওয়াক হচ্ছে যে মানে কিছু সময় হাঁটা অর্থাৎ হাঁটার জন্য বের হওয়া তাহলে আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক অর্থাৎ আমি হাঁটতে বের হয়েছিলাম উইথ মাই ফ্রেন্ড আমার বন্ধুর সাথে অ্যাজ যেহেতু আই নিডেড আমার দরকার হয়েছিল সাম এক্সারসাইজ তাহলে আমাদের কি হবে ওয়াক ফর এ ওয়াক আপনারা আমাকে একটু বলবেন যে এখানে এই ওয়াক শব্দটাকে আমার ভার্ব বি নাম্বার হচ্ছে এটি নাউন অথবা সি নাম্বার হচ্ছে এটি অ্যাডজেক্টিভ খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে পাশের এই ওয়ার্ক শব্দটা যদি আন্ডারলাইন করা হয় তাহলে এটি কি হবে ভার্ব হবে নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে হারিয়া খুব দ্রুত জানিয়ে দিন আর পাশাপাশি আপনারা যারা আজকে লাইভ ক্লাসটিতে নতুন যুক্ত হয়েছেন তারা হয়তো অনেকেই জানেন না যে আমরা নিয়মিতভাবে যে বিগত সালের প্রশ্নপত্র রয়েছে এই বিগত সালের প্রশ্নপত্র সমাধান করি এবং এটি প্রতিদিন এগারোটা তিরিশ মিনিটে সো আপনি যদি নিয়মিতভাবে আমাদের লাইভ ক্লাসগুলো পেতে চান অবশ্যই কবিয়াল নোট পেজটি ফলো করে রাখুন এবং মনে রাখবেন এই ফলো করা মানে আপনার জীবন বদলে যেতে পারে এবং আমাদের সাথে যদি কানেক্টেড থাকেন ওকে মার্শাল্লাহ অনেকেই উত্তর করেছে নাউন 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 মার্শাল্লাহ আমাদের এখানে কনসেপ্টটা হচ্ছে যদি ডিটারমিনারের পর ডিটারমিনারের পর যদি একটা মাত্র ওয়ার্ড থাকে তাহলে এই ওয়ার্ডটা আমার কে হয় নাউন হয় তাহলে এখানে ডিটারমিনার হচ্ছে এ এরপর একটা মাত্র ওয়ার্ড হচ্ছে ওয়ার্ক তার মানে ওয়ার্ক শব্দটা হচ্ছে আমাদের নাউন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ এবার আসুন আমরা পরের প্রশ্নটা দেখবো ছয় নম্বর প্রশ্ন একটা অঙ্ক পেলাম এখানে বলা হচ্ছে শূন্য এক দুই তিন দ্বারা ঘটিত চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগ ফল তার মানে আমার চার অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে এবং ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করে আমাকে বিয়োগ করতে হবে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে বর্তমান আগে তৈরি চার অঙ্কের বৃহত্তম এদিন দ্বারা যেহেতু তৈরি করব বৃহত্তম সংখ্যাটা হচ্ছে প্রথমে বড় প্রথমে বড় প্রথমে বড়টা আর লেখার পর তারপর ক্রমান্বয়ে ছোটোর দিকে যেতে হবে এটা বৃহত্তম সংখ্যার ক্যারেক্টার ক্লিয়ার তাহলে প্রথমে বড় হচ্ছে কত তিন তারপর হচ্ছে ছোট কোনটা দুই তারপর হচ্ছে ছোট এক তারপরে ছোট হচ্ছে শূন্য তাহলে বৃহত্তম সংখ্যার কনসেপ্টটা হচ্ছে বৃহত্তম সংখ্যার কনসেপ্টটা হচ্ছে আগে প্রথমে বড় তারপর ক্রমান্বয়ে ছোট তাহলে ক্ষুদ্রতম সংখ্যার কনসেপ্টটা কি আগে সবার ছোট তারপর ক্রমান্বয়ে বড় তাহলে সেই জায়গা থেকে আপনি যদি বলেন যে আমি যদি এভাবে তাহলে লিখি তাহলে কি হবে নো নো কখনই হবে না যদি আমার শূন্য থাকে তাহলে শূন্য শুরুতে বসবে না শূন্য শুরুতে বসবে না এটা সবসময় মাথায় রাখবেন কেন বসবে না এর অন্যতম কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু আমার চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হচ্ছে কিসের কথা বলা হচ্ছে চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার কথা বলা হচ্ছে চার অঙ্কের এখানে শূন্য সামনে থাকলে তখন এটি হয়ে যাচ্ছে তিন অঙ্কের তার মানে তিন অঙ্কের তো হবে না তার মানে হচ্ছে এই ক্ষুদ্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে শূন্য যদি থাকে তার ইমিডিয়েট সরি এখানে কত ছিল দুই এক শূন্য আমাদের যে কাজটা করতে হবে তার ইমিডিয়েট যেটা আমাদের কি একটু বড়ো সেটাকে লেখে তারপর এভাবে সাজাতে হবে এবার আমরা তাহলে এটাকে বিয়োগ করব তাহলে 10 থেকে তিন গেলে সাত হাতের এক তিন তাহলে তিন তিন যদি হয় তাহলে আমাদের হবে আট হাতের এক হচ্ছে এক এক অর্থাৎ তিন থেকে এক গেলে আমাদের কত 2 তাহলে দুই হাজার একশো হচ্ছে আমাদের উত্তর ওকে বুঝতে পারলে একটু দ্রুত টান লিখে কমেন্ট করুন আর যথারীতি আজকের ক্লাসটি তো মার্শাল আপনারা অনেকেই ভালো রেসপন্স করেছেন এবং প্রায় আড়াইশোর কাছাকাছি শেয়ার হয়ে গেছে আমি রিকোয়েস্ট করব যারা এখনো শেয়ার করেনি দয়া করে একটু শেয়ার করে দিন আসুন একটু ভালো কাজকে চাঁদেরকে সরিয়ে দিই ভালো কাজ যত বেশি স্প্রেড হবে ভালো কন্টেন্ট যত স্প্রেড হবে আমাদের সমাজে ভালো কিছু করার চিন্তা তত প্রসারিত হবে আসুন অন্তত এই ভালো কাজটার সাথে যুক্ত থাকি আর আপনারা আমার এক একটি শেয়ার অন্তত হলে আমার নিজের জন্যও লাভ কারণ হচ্ছে দেখুন আপনার এই ভিডিওটা কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন সো প্লিজ একটু শেয়ার করে দিন যার যার অবস্থান কেউ মিস না করে প্লিজ কেউ মিস না করে অন্তত একটা শেয়ার করে এই কাজটা ভালো কাজটার অংশীদারী হই অন্তত একটা শেয়ার করি আমি বলছি না প্রত্যেকেই একাধিক শেয়ার করতে হবে অন্তত একটা শেয়ার করি ওকে একটু দ্রুত আর আমাদের উপস্থিতিটাও তাতে করে একটু বাড়বে আমাদের পরিবেশটা আরও একটু চেঞ্জ হবে হারিয়া খুব দ্রুত একটু শেয়ার করে ফেলুন এবার আসেন আমরা এই অঙ্কটা করব আমি আপনাদেরকে বলি যে কাজ ও সময়ের যে অঙ্ক আছে সেটার দুটো প্যাটার্নের অঙ্ক হয় যেমন এখানে ক খ একত্রে একটা কাজ দেওয়া আছে এখন ক একা কাজটা বিশ দিনে করতে পারে তাহলে খ একা কাজটা কত দিনে করবে এক্ষেত্রে আমি বলি যদি দুজনের একত্র থাকে একত্রে সময় দেওয়া থাকে নাম্বার ওয়ান নাম্বার টু আবার একাকী যদি একজনের ভ্যালু দেয়া থাকে নাম্বার থ্রি অপর একাকী যদি চাওয়া হয় তাহলে এই অঙ্কগুলো আমরা বিয়োগ করব কি করবো বিয়োগ করে করবো প্রথমত হচ্ছে একত্রে ভ্যালু দেওয়া আছে মানে আমার ডে দেওয়া আছে একাকি এই মানে এই দুজনের একত্রে ভ্যালু দেওয়া আছে একাকে একজনের ভ্যালু দেওয়া আছে আর অপরজনের একাকিটা চেয়েছে যেমন এই যে দেখেন ক ক একত্রে বারো দিন দেওয়া আছে আবার ক একাকি ভ্যালু দেওয়া আছে বিশ দিন এবার অপরজনের একাকি কতদিন লাগবে সেটা জানতে চাওয়া হয়েছে এই ধরনের টাইপের অঙ্ক যদি হয় তাহলে আপনি বিয়োগ করে অঙ্কটা করতে পারেন অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এই সূত্রটা আর ওকে এই সূত্রটা আমরা ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমাদের আছে কত বারো বারো বিশ এবং নিচে কি করব। বিয়োগ করবো বিশ মাইনাস বারো তাহলে যদি বিয়োগ হয় উপরে বিশ ইন্টু বারো নিচে হচ্ছে আমার আট আট যদি হয় তাহলে এখানে হচ্ছে পাঁচ এখানে দুই এখানে হচ্ছে আমার ছয় তাহলে হচ্ছে কত পাঁচ ছয় তিরিশ তার মানে আমার এই যে ক্ষয়ের সময় লাগবে কত পাঁচ তিরিশ দিন তাহলে আমাদের উত্তর হচ্ছে নাম্বার তাহলে আমাদের উত্তর হচ্ছে কি সি নাম্বার মাসালা মাস্লা আপনারা অনেকেই শেয়ার করেছেন আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওকে তাহলে এই টাইপের পারবেন তো ইনশাল্লাহ এখন যদি এই টাইপের অঙ্ক যদি এরকম থাকতো এরকম থাকতো যে ক এর দেওয়া আছে কতদিন 20 দিন খেয়াল করে দেখেন আমাদের একটা থেকে আরেকটা বুঝতে হবে খ দেওয়া আছে আমাদের কতদিন 30 দিন অর্থাৎ একা কি দেওয়া আছে সবগুলো একা কি দেওয়া আছে এখন ক প্লাস খ চাচ্ছে ক প্লাস খ একত্রে চাচ্ছে তাহলে এবার সূত্রটা আমরা কি করব ক প্লাস খ এর এটা কি যোগ করতে হবে তখন এক্স ওয়াই কে এক্স প্লাস ওয়াই দ্বারা কি করব ভাগ করব তাহলে এবার এই মানটা পাবো তার মানে যদি একাকি দেওয়া থাকে দুজনেরই এদের যদি একত্রে চায় একত্র মানে কি যোগ একত্র কি যোগ তাহলে আমরা যোগ করে অঙ্কটা মান বসাবো বেশ উত্তর চলে আসবে এখন আসুন আমরা পরের প্রশ্নটা যাই ভগ্নাংশ থেকে এই প্রশ্নটা নিয়মিতই আসে আপনারা জানেন আমি এটা জাস্ট অনেকবার সমাধান করেছি আজকে শুধু ডিরেক্টলি হিসাব করব প্রথমে এই দুটোর মাঝে তুলনা করব। তাহলে হচ্ছে পাঁচ বাই ছয় আপনাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যদি ক্ষুদ্রতম চায় তাহলে প্রতি দুটা থেকে ক্ষুদ্রতম খুঁজে বের করব। এটা নিয়মটা হচ্ছে আর আড়াড়ি আগে গুণ করব, তাহলে এখানে কত হচ্ছে পাঁচ দশ একশো পাঁচ আর এখানে হচ্ছে দুই হাতের চার ছয়কে ছয় চার দশ তাহলে এই দুটোর মাঝখান থেকে আমাকে ক্ষুদ্রতমটা নিতে হবে অর্থাৎ ক্ষুদ্রতম গুণফলগত কত একশো দুই যেই ক্ষুদ্রতম চাইলে ক্ষুদ্রতম গুণফলটার দিকে তাকাবো বৃহতম চাইলে বৃহতম গুণফলটা দেখে তাকাবো তাহলে এখানে একশো দুই ক্ষুদ্রতম গুণফল তাহলে এর নিচে যে ভগ্নাংশটা এটা ঠিকবে। অর্থাৎ সতেরো বাই একুশ এই দুটোর মাঝে এটা ছোট তাহলে এটা বাদ এবার আমাদের এই তিন নম্বরটার সাথে একে তুলনা করব পনেরো তাহলে এবার যদি আমরা আর আড়াআড়ি গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে এবার আড়াআড়ি গুণ করলে এখানে দাঁড়াচ্ছে দেখেন পার্শ সাতা পঁয়ত্রিশে পার সাতকে সাত আট নয় অর্থাৎ হাতের হচ্ছে দশ তাহলে এখানে কি পনেরো কি পনেরো পনেরো আর দশ পাঁচ দুই অর্থাৎ দুশো পঁচিশ এখন খেয়াল করে দেখেন এখানে কত সি নাম্বারটা এক দুই তাই না ওকে তাহলে দেখেন আমরা কি বলছি এখানে আহ কত বারো তাই না বারো তাহলে খেয়াল করে দেখেন ওকে এখানে আমাদের সতেরো ছিল সতেরো ছিল তারপরে আমরা তুলনা করেছিলাম এর সাথে বারো বাই পনেরো তাহলে আমরা আড়ারি গুণ করবো করলে আমরা বলছিলাম পাঁচ সাথে মানে সাতকে সাত তিন হচ্ছে দশ তাহলে আমার হাতের থাকলো কত দশ ওকে এরপর পনেরো কে পনেরো পনেরো কে পনেরো যদি হয় তাহলে পাঁচ দুই পঁচিশ তাহলে আমাদের এখানে হচ্ছে দুশো পঁচিশ এরপর আমরা যদি এটা আড়া আড়ি গুণ করি বারো কে বারো হাতের হচ্ছে এক তাহলে বারো দু গুণ চব্বিশ এক হচ্ছে পঁচিশ তাহলে একটা হচ্ছে দুশো পঞ্চান্ন দুশো তাহলে দুটোর ভিতর গুণ ফল কোনটা ছোটো এটা ছোট তাহলে এটা টিকবে অপরটা বাদ তাহলে বারো বাই পনেরো টিকলো এবার লাস্টেরটার সাথে এটাকে তুলনা করবো এগারো এগারো চোদ্দো তাহলে আমরা এটা যদি গুণ করি তাহলে কত হবে চোদ্দো দুগুণে আঠাশ চোদ্দ দুগুণে কে আঠাশ হাতের দুই তাহলে এখানে চোদ্দো কে চোদ্দ আর দুই কত ষোলো তাই না কিনা এরপরে এটা গুণ করব পনেরো কে পনেরো হাতের এক পনেরো কি পনেরো আর এক কত ষোলো তাহলে এই দুটোর মাঝে একশো আষট্টি আর একশো পঁয়ষট্টি তাহলে আমাদের সুটটা কোনটা এগারো বাই চোদ্দ তাহলে উত্তর কত এগারো বাই বলেন বুঝতে পেরেছেন কিনা প্লিজ যদি বুঝতে পারেন একটু টান লেখে কমেন্ট করুন হারিয়া প্লিজ প্রত্যেকের জায়গা থেকে একটু টান লেখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা ওকে এবার দেখেন এবার নয় নম্বরটা হচ্ছে এটা অ্যানালজি নয় নম্বর প্রশ্নটা হচ্ছে একটা অ্যানালজি এখানে বলা হচ্ছে চোজ দ্য পেয়ার জোর মানে জোর ওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে যার মাঝে একটা একই ধরনের রিলেশনশিপ বিদ্যমান আছে এখন এদের ভিতরে আছে ওয়ার্ড এবং রাইটার এটার আলোকে খুঁজে বের করতে হবে একজন রাইটারের কাজ হচ্ছে শব্দের গাঁথনি তৈরি করা অর্থাৎ শব্দ ব্যবহার করে গল্প কবিতা ইত্যাদি ইত্যাদি লেখা তাই কিনা তাহলে একজন রাইটারের কাজ হচ্ছে শব্দ ব্যবহার করে কিছু তৈরি করা আর এখানে জয় আর ইমোশনের ভিতর এই রিলেশনটা নেই কারণ ইমোশন হচ্ছে একটা আবেগ আর আনন্দ আবেগ থেকে আনন্দ আসে কিন্তু এখানে কিন্তু দেখেন রাইটার হচ্ছে এখানে একটা ব্যক্তি রাইটার কি ব্যক্তি এখানে মানে কি আমার তো ব্যক্তির অবস্থানই নেই আর দ্বিতীয়ত হচ্ছে ইমোশন তো আর জয় কি তৈরি করে না ওকে তাহলে ল আর পুলিশম্যান পুলিশম্যান লকে মেইনটেন করে কিন্তু ল নিয়ে কাজ করে না ল নিয়ে কাজ করে কি অ্যাডভোকেট তার মানে এটা হচ্ছে না বাটার আর বেকার এখানে আসলে মূল শব্দটা হচ্ছে বেকার বেক মানে কি বেক মানে হচ্ছে রুটি বা ইত্যাদি সেক দেওয়া এটা হচ্ছে ভার বেক আর বেক থেকে আসে বেকার যিনি রুটি বা ইত্যাদি তৈরি করেন তাহলে একজন বেকার আপনারা শৈশবে যখন টিফিনেও যখন আপনারা রুটি খান দেখবেন রুটি দুটোর মাঝখানে কেটে যে বাটার দেওয়া হয় এখন এই যে মাখন এই যে তাহলে একজন বেকার মানে যিনি রুটি প্রস্তুত করেন তিনি বাটার নিয়ে কাজ করেন তাহলে একজন রাইটার যিনি শব্দ নিয়ে কাজ করেন তাহলে উত্তর হচ্ছে কি সি নাম্বার আর একটা ব্লেকবোর্ড তো চক নিয়ে কাজ করতে পারে না তবে এখানে যদি টিচার থাকতো তাহলে ঠিক ছিল একজন টিচার চক নিয়ে কাজ করেন তাই কিনা সো আমাদের উত্তর হচ্ছে সি নাম্বার এবার আসেন আমরা পরের প্রশ্নে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন ওকে আমাদের এখানে আমি একটা কথা বলি তেরো নম্বর প্রশ্নে যে একটা জিনিস দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করায় পঁচিশ লাভ হলো তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য এটা হচ্ছে কি আমার বিক্রয় মূল্য এটা ভালো করে খেয়াল করেন এটা বিক্রয় মূল্য এই কথাটা আমি বারবার বলি যে যদি এটা নোট নিয়েও রাখতে পারেন এটা আপনাদের কাজে লাগবে যদি প্রশ্নেপত্রে যদি এমন থাকে ধরেন বিক্রয় মূল্য বিক্রয় মূল্য এবং একটা যদি শতকরা হার থাকে শতকরা কি হার থাকে তাহলে সবসময় মনে করবেন এখানে তৃতীয় যে জিনিসটা তৈরি হবে সেটি হচ্ছে মূলত আমার ক্রয় মূল্য কি তৈরি হবে সেটি হবে মূলত আমার ক্রয় মূল্য এটা সবসময় মাথায় রাখবেন যে যখন প্রশ্নপত্রে বিক্রয় মূল্য এবং হার থাকবে তাহলে তৃতীয় যে জিনিসটা তৃতীয় যে জিনিসটা আপনি তৈরি করবেন সেটি হচ্ছে ক্রয় মূল্য আবার একই ভাবে আপনি নোটটাকে শক্তিশালী ভাবে করে রাখবেন এটা আমার অনেক অঙ্কেই লাগে যদি প্রশ্নপত্রে ক্রয় মূল্য থাকে প্রশ্নপত্রে কি থাকে ক্রয় মূল্য থাকে এবং শতকরা একটা হার থাকে তাহলে অবশ্যই তৃতীয় যে জিনিসটা আপনি প্রথমে তৈরি করবেন সেটা হচ্ছে বিক্রয় মূল্য সেটি কি বিক্রয় মূল্য কথাটা কি তাহলে এই দুটো নোট আপনি স্পেশালি মাথায় রাখবেন কেন রাখবেন এটা একটা স্পেশাল কারণ আছে হয়তো এই অঙ্কটা আপনারা দেখেই করতে পারতেছেন এই অঙ্কের জন্য আমি বেসিকটা বলছি না এই এই বেসিকটা আমাদের বড় বড় অঙ্কে লাগবে আপনারা দেখবেন বেসিক জানা না থাকলে বড় অঙ্কগুলিতে আমরা হঠাৎ করে তালবুল পাকিয়ে ফেলি এর মেন কারণ হচ্ছে বেসিক স্ট্রং না হওয়া তাহলে আমরা এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন কি না একটু কমেন্টে আমাকে জানান যে বিক্রয় মূল্য এবং একটা পার্সেন্টেজ থাকলে সেখানে তৃতীয় যে জিনিসটা তৈরি করতে হবে ক্রয় মূল্য ক্রয় মূল্য এবং একটা পার্সেন্টেজ থাকলে সেখানে তৃতীয় যে জিনিসটা তৈরি করতে হবে সেটা বিক্রয় মূল্য যদি বুঝতে পারেন ডান লেখে সবাই একটু কমেন্টে জানিয়ে দেন হারিয়াম খুব দ্রুত কমেন্টে জানিয়ে দেন হারিয়াম খুব দ্রুত ওকে ফাঁকে ওকে একটু খেয়াল করে দেখেন আর পাশাপাশি আমি আপনাদেরকে একটু বলি যে এটা আমি প্রায় সময় ক্লাসের মাঝে বলি সেটা হচ্ছে এই হচ্ছে আমাদের টিউচার সিরিজের অনেক জনপ্রিয় একটা বই সায়েন্স টিউটর আরেকটি বই হচ্ছে আমার হ্যান্ড নোট সেটা হচ্ছে ইংলিশ টিউটর এবং আরও একটি হ্যান্ড নোট যেটা দীর্ঘ এক যুগের পরিশ্রমে আমি লিখেছি সেটি হচ্ছে ম্যাথ টিউটর আপনারা যারা হ্যান্ড নোট পড়তে পছন্দ করেন সহজ ভাষায় জটিল বিষয় পছন্দ করেন তাদের ক্ষেত্রে আমি সবসময় বলি এই দুটো বই অবশ্যই টেবিলে রাখবেন আপনার জীবন বদলে যাবে এটা আমি কথার কথা বা বিক্রির জন্য চাপা পেটাচ্ছে না একবার এক দুটো অধ্যায় পড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনার লাইফে হয়তো গতানুগতিক যা বই পড়ছেন তার তুলনায় ভিন্ন স্বাদের একটা বই পেয়েছেন এবার আসেন এই অঙ্কটার ক্ষেত্রে আমি একটু ফাইনালি কনসেপ্টটা দিই এতে আরেকটা নোট আপনাকে রাখতে হবে নোট এটা হচ্ছে তিন নম্বর এটা হচ্ছে এক নম্বর নোট এটা হচ্ছে আমার দু নাম্বার নোট তিন নাম্বার নোটটা কি ভালো করে খেয়াল করেন ওই যে শতকরার হারটা ওই শতকরার হারটা সবসময় দুটো অংশে ভাঙ্গাবেন সেই ক্ষেত্রে যে আমার শতকরা ধরেন এক্স পার্সেন্ট যদি থাকে যেমন আমি পঁচিশ পার্সেন্টই বললাম এটাকে দুটো অংশে ভাগ করতে হবে একটা ক্রয় মূল্য ভালো করে খেয়াল করেন একটা ক্রয় মূল্য অন্যটি হচ্ছে বিক্রয় মূল্য এটা কখন করবেন মনে হচ্ছে বুঝতে পারছেন কিনা যখন আমার দুটো তথ্য দেওয়া থাকবে বিক্রয় মূল্য এবং হার আমার তখন কাজ হচ্ছে তৃতীয় কাজটা ক্রয় মূল্য বের করা আর কখন যখন ক্রয় মূল্য দেওয়া আছে হার দেওয়া আছে আমার তৃতীয় কাজটা হচ্ছে কি বিক্রয় মূল্য বের করা এই রকম দুটো তথ্য যদি থাকে এই রকম দুটো তথ্য যদি থাকে আপনার প্রথম কাজটাই হচ্ছে এই একে এই পার্সেন্টেজটাকে আবারও বলছি এটা এত শক্তিশালী একটা বেসিক আপনি বিলিভ করতে পারবেন না এই পার্সেন্টেজটাকে আপনাকে দুটো অংশে ভাগ করতে হবে আর সেটা কি কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে এই পঁচিশ পার্সেন্টকে যদি দেখি এটার পার্সেন্টেজ বলতেছে ক্রয় মূল্য একশো আর বিক্রয় মূল্য পঁচিশ পার্সেন্ট লাভ হলে যুগ তাহলে একশো পঁচিশ হচ্ছে আমার বিক্রয় মূল্য ক্লিয়ার একশো পঁচিশ হচ্ছে আমার কি বিক্রয় মূল্য এবার আমরা অঙ্ক করব। অঙ্কটা খুবই সহজ আমরা এখানে চাইছি কি ক্রয় মূল্য আমরা জানি যে এখানে ক্রয় মূল্যই বের হবে না চাইলেও বুঝতাম যে এখানে ক্রয় মূল্যই বের হবে এখানে দেখেন যেটা বের করবেন আরেকটা নোট রাখেন যেটা বের করবেন সেটা উপরে থাকবে নোট ফোর আপনারা জানেন না পুরো একটা অধ্যায় আপনাদেরকে পড়িয়ে দিচ্ছে আপনারা এটা বুঝতেছেন না যে একটা নোট রাখেন নোটটা কি যেটি বের করবেন যেটি বলতে ক্রয় মূল্য অথবা বিক্রয় মূল্য যেটি বের করবেন যেটি বের করবেন সেটি উপরে থাকবে যেটি বের করবেন সেটি কোথায় থাকবে 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 উপরে উপরে সেটি এগুলি রুট করবেন এইগুলি কেউ না যেটি বের করবেন সেটি উপরে থাকবে তাহলে বের করবো কি ক্রয় মূল্য তাহলে এখানে ক্রয় মূল্য যাবে উপরে তাহলে অপর যেটা থাকবে এটা যাবে নিচে আমার ঐকিক হয়ে গেল তাহলে দেওয়া আছে গত পঁচিশ এত তাহলে এতে এতে যদি আমি কাটি তাহলে বাস এটা যদি কাটি তাহলে কত বিশ তাহলে উত্তর হচ্ছে বিশ অঙ্কটা তো কয়েক সেকেন্ড লাগলো কিন্তু এখানে শক্তিশালী বেসিক গুলো কিন্তু আপনার জীবনকে বদলে দিবে কথা বুঝতে পারছেন কেনা এখন বলেন বুঝতে পারছেন কিনা যদি বুঝতে পারেন ডান লিখে খুব দ্রুত কমেন্ট করুন হারিয়াপ হারিয়াপ যার যার অবস্থান থেকে আর আপনারা কিন্তু পোস্টে রিয়াকশন দেন না একটু রিয়াকশন দেবেন ধরেন আপনি কমেন্ট করেন না একটা লাইক লাভ রিয়াক্ট অথবা অ্যাংরি রিয়াক্ট রিয়াক্ট যেটাই বোনা হয় এটা একটু দেন সমস্যাকে একটু তাহলেও আমার অনেকের কাছে পৌঁছে যাবে এইটুকু তো আর কি প্রেমী করার কিছু নেই আর আপনারা মাসাল্লাহ চারশো প্লাস শিক্ষার্থী আছেন প্রত্যেকের ক্ষেত্রে আমি আবার একটু ঘোষণা করছি যে আমরা বিগত সালের প্রশ্নপত্র গণিত ইংলিশ আমরা নিয়মিতভাবে সমাধান করতেছি এই পেজে এগারোটা তিরিশ মিনিটে আপনি যদি গণিত ইংলিশে দুর্বল থাকেন এবং যদি একটা ফাইনাল সলিউশন চান তাহলে অবশ্যই এগারোটা তিরিশ মিনিটে আমাদের কবিয়াল পেজটাতে ওয়েট করবেন এখানে আমরা প্রতিদিন নিয়মিতভাবে শুক্রবার ব্যতীত ক্লাস আর দ্বিতীয় আরেকটা ব্যাপার হচ্ছে আপনি যাতে মিস না করেন এই জন্য আপনি আমার পেজটাকে একটু ফলো করে রাখবেন ফলো করে যদি ফেভারেট দিয়ে রাখেন তাহলে আপনি প্রত্যেকটা ক্লাসই পাচ্ছেন তার মানে কি প্রতিদিন এতগুলো ক্লাস মানে একটি করে ক্লাস পাচ্ছেন তারপর দেড় ঘন্টার ব্যাপারটা অবশ্যই আপনার জীবনকে বদলে দেবে আসুন আর যারা নতুন যুক্ত হয়েছেন তারা একটু দয়া করে লাইভ ক্লাসটি শেয়ার করে নেবেন এখন দেখেন এখানে বলা হচ্ছে চোদ্দ নাম্বারটা যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান বলেই তো আমার চতুর্ভুজের ভিতর বাহু পরস্পর সমান এই ধরনের চতুর্ভুজ কয়টা আছে দুইটা দেখেন এই ধরনের কয়টা আছে দুইটা এই যে একটা আরেকটা হচ্ছে খেয়াল করে দেখেন আরেকটা হচ্ছে এটা পরস্পর চতুর মানে সবগুলো বাহু সমান সব পরস্পর দেখেন চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান এই ধরনের আমার চতুর্ভুজ কয়টা আছে দুটো আছে এর ভিতর এটা হচ্ছে আমাদের বর্গ ক্ষেত্র আর মানে যেটাকে আমরা বলি বর্গ তাই কিনা আর এটি হচ্ছে আমাদের রম্বস তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস এখানে তাহলে মেইন পার্থক্যটা কি পার্থক্য হচ্ছে ভালো করে খেয়াল করেন যেটি বর্গ হবে সেটির আমার একটি কোন নাইনটি ডিগ্রি হবে আর যেটি রম্বস হবে সেটি ভালো করে খেয়াল করেন একটি সূক্ষ্ম কোণ হবে অন্যটি স্থূল কোন হবে একটা সূক্ষ্ম কোণ হবে তার মানে কি নাইনটি ডিগ্রি কম হবে আরেকটা কি হবে দেখছেন প্রশ্ন সমাধানে কত বেশি উপকার তাহলে দেখেন একটা বর্গ যেটার একটা কোন নাইনটি মানে কি মার্শাল্লাহ সব কটায় আমার কি নাইনটি আর রম্বস কি যেটার একটা কোনো এক সময় না হয়তো এক সময় কুণের বড় আরেকটা সুটো তাহলে একটা সূক্ষ্ম কোন হবে আরেকটা স্থূল কোন হবে এখানে প্রশ্ন বলছে কি যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় এবার আপনারা উত্তর লেখেন কি হবে বলেন তাহলে আপনারা বলেন উত্তর কি হবে নিশ্চিতভাবে আমার রম্বস হবে নিশ্চিতভাবে কি রম্বস হবে ওকে মাশাআল্লাহ এই আপনাদের শেয়ারের কথা না বললে কিন্তু আপনারা শেয়ার করেন না প্লিজ আমি আপনাদের রিকোয়েস্ট করবো এই যে আমার দেখেন কত চমৎকার বেসিক পর আছে অন্ত আমার খুশি করার জন্যও তো একটা শেয়ার করতে পারেন প্লিজ ভাই একটু শেয়ার করেন দেখেন আমি খুশি থাকা মানে কি আপনার স্বার্থ উদ্ধার হবে কারণ আমি নিয়মিতভাবে ক্লাস নেবো আমি চাই যেদিন আমার ক্লাসগুলোতে হান্ড্রেড প্লাস মানে উপস্থিত মানে থাউজেন্ড প্লাস উপস্থিত থাকবে আমি অসাধারণ কিছু আপনাদেরকে দেব আপনারা ইমাজিন করতে পারবেন আর যারা আমার সাথে থাকেন তারা জানেন আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ আমি পরিশ্রমের মধ্য দিয়েই প্রকাশ করে থাকি তাহলে প্লিজ ভাই আপনারা কেন কিপটেমি করতেছেন একটু শেয়ার করে দেন না ভাই একটু শেয়ার করে দেন এই যে আপনি বসে আছেন একটু বাটনে ক্লিক করেন হয়ে যাবে একটা শেয়ার হয়ে যাবে ভাই বসে আছেন কেন একটু শেয়ার করে দেন আপু একটু শেয়ার করে দেন শেয়ার করলে তো আমাদের কিছু হচ্ছে না আমি তো ভায়োলেন্স সরাচ্ছি না আমি তো দেশের বিরুদ্ধে কাজ করতেছি না আপনাদের ভালো জন্যই কাজ করতেছি তাহলে দেখেন কেন একটু মানে আপনারা কিপটেমি করবেন বলেন তো যত বেশি উদার হবেন পৃথিবীতে তত বড় জায়গা আপনার মাঝে তৈরি হবে প্লিজ একটু শেয়ার করে দেন প্রত্যেকে একটু শেয়ার করে দেন যার যার অবস্থান থেকে এরপরে দেখেন এবার আপনি শেয়ার করেন আমি একটা শক্তিশালী বেসিক শেখাবো অনেক বিশাল একটা বেসিক শেখাবো এখন একটু শেয়ার করে দিন একটু শেয়ার করে দিন একটা বিশাল বেসিক শেখাবো আপনাদের এই বেসিক আপনার জীবনে সারাদিন বিক্রি করে খেতে সারা জীবন বিক্রি করে খেতে পারবেন দুটি সংখ্যার অনুপাতের দুটো টাইপের অঙ্ক হয় দেখেন দুটো সংখ্যার অনুপাতে দুটো টাইপের অঙ্ক হয় এবং এই দুটো টাইপই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসে দুটো টাইপের অঙ্ক হয় অনুপাত দিয়ে খেয়াল করে দেখেন অনুপাত যদি থাকে আমি আপনাদেরকে বলি অনুপাতের সাথে অনুপাতের সাথে যদি এক্স গুণ করেন যেমন আমি এখানে বলছি এখানে যদি এক্স গুণ করেন এই যে এক্সটা এই এক্সটা হচ্ছে আমার গসাগো এখানে কে এখানে এক্স হচ্ছে আমার কে এক্স হচ্ছে মূলত আমার গসাগো মনে রাখেন ভালো করে মনে রাখেন এক্স হচ্ছে কি আমার গসাগো এটা হচ্ছে প্রথম কথা এখন খেয়াল করে দেখেন যদি এক অনুপাত থাকে ভালো করে খেয়াল করবেন আর সেখানে দেখেন এখানে লসাগু দেওয়া আছে না লসাগু দেওয়া আছে কিনা আমি আপনাদের দুটো টাইপই শেখাবো একটু ওয়েট করেন প্রথমত যদি লসাগু দেওয়া থাকে তাহলে আমার এখানে দুটো সংখ্যার অনুপাত কী পেলাম দুটো সংখ্যার অনুপাত পেলাম হচ্ছে থ্রি এক্স ফোর এক্স তাহলে এখানে শুধু এক্স দিয়ে যাবে তার মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে এটা লসাগু গিয়ে তাই কিনা এটা লসাগু দাঁড়াচ্ছে ভালো করে খেয়াল করেন এখন আমাদের এই অঙ্কটার লসাগু কত দেওয়া আছে একশো আশি তাহলে লসাগু যেহেতু একশো আশি তাহলে আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে আমাদের টুয়েলভ এক্স সমান সমান হচ্ছে একশো আশি এক সমান সমান হচ্ছে আমি যদি একশো আশি যদি বারো দিয়ে কাটি তাহলে বারো কে বারো থাকে কত ছয় পাঁচ বারো ষাট তার মানে এখানে হচ্ছে কত পনেরো কত হচ্ছে পনেরো এখন এই পনেরো এক্সটা কি বলেছিলাম এক্সটা বলেছিলাম গসাগো তাহলে গসাগর যদি হয় তাহলে এখানে তিন পনেরো এই যে এক্স কিন্তু গসাগু তাহলে তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো ষাট তাহলে আমাদের উত্তরটা কি হবে পঁয়তাল্লিশ ষাট পঁয়তাল্লিশ ষাট নয় এই যে আছে খ নাম্বার আমি কিন্তু আপনাদের একটা দারুণ কিছু শিখাতে চাচ্ছি সো একটু মনোযোগী হন এখন ধরেন অঙ্কটা যদি দেখেন এখানে আমি মূলত কি করলাম এটা একটু খেয়াল করেন আমি এই পাশে চলে যাচ্ছি এটা একটু খেয়াল করেন আমি কি করলাম আমি মূলত এই লাইনটা যদি খেয়াল করেন আমি গসাগোটা বের করেছি মূলত একশো আশিকে ভালো করে খেয়াল করেন একশো কে এই অনুপাত দেখেন এই বারো তো বারো মানে কি তিন ইন্টু চার তিন ইন্টু চার দ্বারা ভাগ করেছে অনুপাত দিয়ে কি করেছে লসাগুতে ভাগ করছে ফলে আমি কি পেয়েছি গসাগু পেয়েছি তা এখন যদি প্রশ্নে যদি এটা না দিয়ে ধরেন প্রশ্নে যদি সরাসরি লসাগু না দিয়ে যদি বলতো আমাদের গসাগু যদি বলতো কি আমাদের গসাগু হচ্ছে পনেরো তাহলে কি ওই যে একটু আগে যেটা বললাম একটু আগে কে যে কোনো একটা অনুপাতের সাথে যদি ওই সংখ্যাটা গুণ করা হয় একটা সংখ্যা গুণ হয় তাহলে সেটা কি হয়ে যায় সংখ্যা পেয়ে যায় তাহলে এবার কিন্তু দেখেন আমার গসাগু থাকলে আমি খুব দ্রুতই সংখ্যা তিনটা পাচ্ছি তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ চার পনেরো ষাট তার মানে গসাগু দিয়ে গুণ করলে সরাসরি সংখ্যা দুটি পেয়ে যাচ্ছে একটা বিষয় এখন যদি এই প্রশ্নে আপনার এটা না নাচে লসাগু চাইতো কি চাইতো যেমন এখানে সংখ্যা দুটি চাইছে লসাগু দিয়ে যদি লসাগু সংখ্যা দুটি না আছে গসাগু চাইতো তাহলে উত্তর হতে কত পনেরো তাহলে উত্তর কি হতো পনেরো এখন ধরেন এই অঙ্কে লসাগু চাচ্ছে তাহলে আমরা কি করব সরাসরি এই তিনটা অনুপাত গুণ করব। কেন করব এটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি যেমন আমার গসাগু দেওয়া আছে কত পনেরো তাহলে গসাগু যদি পনেরো হয় তাহলে তো বুঝতেই পারছেন এখানে লসাগু কত হবে তবে এখানে আমি যদি হিসাবটা করি যে এই জায়গায় এই দুটি সংখ্যা এই দুটি সংখ্যার আমার গসাগু কত শুধু এক্স যাবে শুধু এক্স দিয়ে যাবে কিনা তার মানে গসাগু হচ্ছে এক্স তাহলে এক্সের মান কত পনেরো এখন যদি লসাগু বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে ভালো করে খেয়াল করেন এখানে দুটো সংখ্যার মান বের করতে হবে আর দুটো সংখ্যা তো আমি ডিরেক্টলি এখানেই পেয়ে যাচ্ছি এখানে কত একটা পেয়ে যাচ্ছে আমার পঁয়তাল্লিশ আরেকটা পেয়ে যাচ্ছে ষাট এখন ভালো করে খেয়াল করেন জাস্ট এই দুটোকে যদি আমি কি করি লসাগু করি তাহলে উত্তর হয়ে যাচ্ছে কারণ আমার গসাগু দেওয়া থাকলে আমার কাছে চাইছে কে লসাগু তাহলে উত্তর কিভাবে হচ্ছে পনেরো দিয়ে যদি দেন তিন পনেরো পঁয়তাল্লিশ চার পনেরো কে ষাট তাহলে দেখেন আমাদের মূলত এখানে কত হচ্ছে ভালো করে খেয়াল করে এখানে তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পঁয়তাল্লিশ আর চার দিয়ে চার পাঁচা কুড়ি চার চার ষোলো সতেরো আঠারো তার মানে উত্তর হচ্ছে কত একশো আশি তাহলে লসাগুটা আসলে কিভাবে আসলো ভালো করে খেয়াল করেন লসাগুটা মেইনলি আসলো দেখেন তো এই তিনটা কেরা এই তিনটা হচ্ছে এই তিন এই চারটা কেরা এই চার আর এই পনেরোটা কেরা ওই যে দেখেন গসাগু পনেরো তার মানে আমাদের যদি এর আগেও আমি বলেছি যদি আমাদের প্রশ্নে যদি লসাগু গসাগু দেওয়া থাকে লসাগু চায় তাহলে এই তিনটা কি করতে হবে গুণ করতে হবে এই তিনটা কি করতে হবে সরাসরি গুণ করতে হবে সরাসরি গুণ করলে আমাদের যেটা আসবে সেটাই হচ্ছে উত্তর কি আর যদি আমার এটা প্রশ্নে যদি কি চায় লসাগু চায় গসাগু দেওয়া থাকে লসাগু চাই তাহলে আমরা কি করব ওই গসাগুকে জাস্ট গুণ করবো আর যদি গসাগু চায় গসাগুর ক্ষেত্রে আমরা কি করেছিলাম ওই যে দেখেন ওই অনুপাত দিয়ে ভাগ করেছিলাম তার মানে আমাদের লসাগু কত ছিল। একশো ভাগ করব। করবো গসাগু তার মানে এটি হচ্ছে শর্টকাট যদি লসাগু চায় তাহলে তিনটাকে গুণ করবেন তাহলে লসাগু পাবেন আর যদি গসাগু চায় তাহলে ওই লসাগুকে ভাগ কে অনুপাত দ্বারা ভাগ করবেন তাহলে ব্যাপারটা কি হচ্ছে যদি আমার লসাগু চায় গসাগু চায় তাহলে লসাগুকে অনুপাত দ্বারা গুণ করবেন কি করবেন গুণ করবেন আর যদি আমার কি চায় আমার সরাসরি সরি আমি কি বলছি যদি লসাগু চাই তাহলে সরাসরি গসাগু এবং অনুপাত গসাগুকে অনুপাত দ্বারা গুণ করবেন আর যদি আমার গসাগু চায় তাহলে এই লসাগুকে অনুপাত দ্বারা ভাগ করবেন ক্লিয়ার বলেন বুঝতে পারছেন কিনা আমার মনে হয় আলোচনাটা মাঝখান থেকে অনেক লম্বা হয়ে গেল একটু বলেন বুঝতে পেরেছেন কিনা আমাদের পরের কোনো ক্লাসে যদি অঙ্ক আসে আমি এই ব্যাপারটা আরও ক্লিয়ার করে দেব আমার মনে হয় এটা বুঝতে পারার কথা শুধু শর্টকাটটা মনে রাখেন যদি অনুপাত থাকে আমি শর্টকাটটা দিচ্ছি আলোচনাটা বেশি হয়ে গেছে শর্টকাটটা দেখেন শর্টকাটটা হচ্ছে আমার যদি লসাগু চায় তাহলে গসাগুকে গসাগুকে কি করতে হবে দেখে লসাগু চাইলে গসাগুকে আমাকে অনুপাত দিয়ে কী করতে হবে গুণ করতে হবে অনুপাত যেটা থাকবে এটা এক্স ওয়াই যাই থাক এই অনুপাত দিয়ে কী করতে হবে অনুপাত গুণ করতে হবে এটি সহজ কথা অনুপাত দিয়ে কী করতে হবে গুণ করতে হবে আর যদি আমার এখানে গসাগু চায় কি চায় গসাগু যদি চায় তাহলে লসাগুকে লসাগুকে অনুপাত দ্বারা মানে অনুপাত বলতে কি অনুপাতের গুণফল ফল অনুপাতের কি গুণ দ্বারা ভাগ করতে হবে ক্লিয়ার বলেন বুঝতে পেরেছেন কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ এবার চলেন আমি পরের অঙ্কে যাচ্ছি আসেন উনিশ নম্বর অঙ্কটা এখানে কারেক্ট স্পেলিং এটাকে ভালো করে মাথায় রাখতে হবে কারেক্ট স্পেলিং কথা বুঝতে পারছেন কিনা এখন খেয়াল করেন কারেক্ট স্পেলিং এর ক্ষেত্রে আমি সবসময় কি বলি যে আপনাকে এখানে নেমনিক টেকনিক ব্যবহার করতে হবে এই সুপার সিডি শব্দটা হচ্ছে সুপার আর এস দিয়ে সিডি এখানে সবচেয়ে মজার ব্যাপার দুটোই ই থাকবে এবং এস দিয়ে শুরু হবে মনে রাখবেন এখানে জায়গাটা হচ্ছে এস দিয়ে হবে না সি দিয়ে হবে কথা বুঝতে পারছেন কিনা তাহলে আমি কি বললাম যে এখানে দুটো ই থাকবে সিডিতে এই জায়গায় সমস্যাটা করবে দেখবেন এখানে সুপার ঠিক আছে সুপার ঠিক আছে সুপার ঠিক আছে সুপার ঠিক আছে তাহলে সমস্যাটা ঘুরে ওই সিডিতে তাহলে এখানে খেয়াল করে দেখেন ডাবল ও হবে এবং এস দিয়ে শুরু হবে এটা তাহলে ভুল এটা ভুল এটা ভুল তাহলে উত্তর এটা দুই নাম্বার এই নেমনি টেকনিকটা ভালো করে মাথায় রাখবেন তাহলে হবে ইনশাআল্লাহ ঠিক আছে ওকে মাশাআল্লাহ এবার চলেন আমি নেক্সট প্রশ্নে যাচ্ছি নেক্সট প্রশ্ন গুড এখানে প্রশ্নটা হচ্ছে ফরবেট ফরবেট কাউকে নিষেধ করার ক্ষেত্রে আপনি যদি দেখেন এখানে ফরবেট ভার্বটা আছে না এই ফরবেট সামবডি এসবি তো হচ্ছে কি সাম বডি অর্থাৎ কাউকে যদি কোথাও যাওয়া থেকে বিরত রাখতে চান তাহলে কি ফ্রম একটু খেয়াল করে নমের সাথে কি ভার্ভ প্লাস আইনজীব বা ফর্ম সামথিং কথাটা ক্লিয়ার এটা একটু মাথায় রাখবেন তাহলে আমাদের এখানে খেয়াল করে দেখেন ফরবেট আছে সাম্বি আছে কিন্তু এখানে টু প্লাস ভার্ভ এই কারণে হবে না ফরভেট আছে হিম আছে কিন্তু ফ্রম নেই কারণ কোনো কিছু থেকে বিরত রাখতে গেলে আমার ফ্রম লাগবে তাহলে এখানে কি নট টু গো এটাও হবে না তাহলে উত্তর হবে কি ডি নাম্বারটা এটা একটু ভালো করে মাথায় রাখবেন ওকে তারপর নেক্সট এটি হচ্ছে আমাদের রিলেটিভ প্রনাউন রিলেটেড আমাদের রিলেটিভ প্রনাউনের সবচেয়ে বেসিক যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হয় এবং যার উপর ভিত্তি করে প্রাথমিকই প্রশ্ন আসে সেটি হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট সিডেন্ট অ্যান্টিসিডেন্ট সবসময় আমার রিলেটিভ নাউনের সাথে বসবে কি বসবে অ্যান্টিসিডেন্ট সবসময় রিলেটিভ নাউনের সাথে বসবে অর্থাৎ ঠিক রিলেটিভ নাউনের পূর্বে বসবে রিলেটিভ প্রোনাউন কি হতে পারে হুইস হতে পারে যদি বস্তু হয় ব্যক্তি হলে হো হতে পারে হোম হতে পারে আর এদের সব ক্ষেত্রে আমার ডেটো হতে পারে ব্যক্তি বস্তু উভয়ের ক্ষেত্রে তার মানে রিলেটিভ প্রনাউনের পূর্বে আমার অ্যান্টিসিডেন্ট বসতে হবে এই অ্যান্টিসিডেন্ট হচ্ছে নাউন অথবা প্রনাউন যেটা ব্যক্তি বা বস্তুকে বোঝাতে পারে এখন খেয়াল করে দেখেন এখানে আমাদের হুইজ রিলেটিভ প্রনাউন তার আগে দেখা যাচ্ছে দা শার্ট তাহলে দা শার্ট একটু ভালো করে খেয়াল করেন দা শার্ট এই দা শার্ট হচ্ছে আমার অ্যান্টিসিডেন্ট আমাদের যদি বস্তু হয় বস্তু যদি অ্যান্টিসিডেন্ট যদি বস্তু হয় তাহলে আমাদের হুইজ বসতে পারে তাই কিনা ওকে আমরা আগে এটা আগে দেখি এখানে আবার দাশার্ট আছে এখানে ডেট আছে আমাদের বস্তুর ক্ষেত্রে ড্যাটও বসতে পারে কথাটা ক্লিয়ার বস্তুর ক্ষেত্রে কি আমার ড্যাটও বসতে পারে তাহলে এখানে অ্যান্টিসিডেন্ট আমি জাস্ট বোঝানোর জন্য লম্বা আলোচনা করতেছি এখানেই দেখেন হুইজ আছে অ্যান্টিসিডেন্ট সাথে হুইজ আছে অ্যান্টিসিডেন্ট সাথে তার মানে দেখেন অ্যান্টিসিডেন্ট নিয়ে এখানে কোনো প্রবলেম নেই ভালো করে খেয়াল করেন অ্যান্টিসিডেন্ট নিয়ে প্রবলেম নাই সব কোথাতেই আমার অ্যান্টিসিডেন্ট ঠিক রিলেটিভ প্রনাউনের পূর্বে আছে তার মানে ঝামেলাটা হচ্ছে পরের অংশে কথাটা ক্লিয়ার ওকে এখন খেয়াল করে দেখেন এখানে বর্ড বলা আছে দেখেন দ্য শার্ট দ্য শার্ট আমি যদি বর্ডটাকে ধরি হুইজের পর আমার কি হতে পারে হুইজের পর ভার্ব হতে পারে নাও না হতে পারে ভালো করে খেয়াল করে দ্বন্দ্বটা কোথায় হুইজ এর পর আমার ভার্ব হতে পারে হুইজ এর পর সাবজেক্ট প্লাস ভার্ব হতে পারে এখন আপনি দুটো নিয়মই জানেন আপনি এই দুটো নিয়মই জানেন যে হুইজের পর ভার্ব হতে পারে হুইজের পর সাবজেক্ট প্লাস ভার্ব হতে পারে তাহলে আপনার লজিক লাগবে এবার লজিকটা কি দাসার্ট হুইজ বট তার মানে এখানে যদি ভার্ভ শুরু হয় ভালো করে মনে রাখবেন যদি ভার্ভ দিয়ে শুরু হয় তাহলে অ্যান্টিসিডেন্ট হচ্ছে এটা সাবজেক্ট অ্যান্টিসিডেন্ট হচ্ছে এটার কি কি সাবজেক্ট এখন বলেন তো শার্ট শার্ট নিজে নিজে কিনবে কিনবে ভালো করে খেয়াল করেন আমি যদি অ্যান্টিসিডেন্টের রিলেটিভ প্রনাউনের পর ভার্ভ বসাই তাহলে বুঝতে হবে এই ভার্ভের সাবজেক্ট দ্য শার্ট তাহলে দ্য শার্ট বড শার্টটি কিনেছিল এটা কি পসিবল পসিবল না তাহলে এটা বাদ এবার আসেন আমি স্টেপ বাই স্টেপ দেখি তাহলে এটা বাদ এখন দ্য শার্ট যেটি সে কিনেছিল দেখেন এই এবার ঠিক আছে সাবজেক্ট প্লাস বার অর্থাৎ সে যে শার্টটি কিনেছিল অর্থ এটা হয়ে যাবে সেটা হচ্ছে ইজ ব্লু ইন কালার সেটা রং হচ্ছে কি ব্লু কথাটা ক্লিয়ার তাহলে আমাদের এটা ঠিক আছে এখন আসেন এরপর হচ্ছে দ্য শার্ট হুইস দ্য শার্ট হুইস এটাও ঠিক আছে হি বড সে কিনেছিল ভালো করে খেয়াল করেন অর্থাৎ যে শার্টটি সে কিনেছিল সেটি ছিল ইজ ব্লু ইন কালার এটাও ঠিক আছে এখন আসেন তাহলে আরেকটা ব্যাপার এখানে নির্দিষ্ট অর্থে আপনার যেহেতু হুইস আছে তার মানে এখানে দেড় বসাতে পারবেন না আপনাকে দি বসাতে হবে যদিও দেড় থেকে দিয়ে জন্ম কিন্তু এখন তো হুইস আছে দেড় থাকলে এখানে হুইস এটা বসবে না কারণ এখানে শার্টটির কথা বলা হচ্ছে তার মানে আমাদের এটা বাদ এখন কথাটা হচ্ছে এটা তো উত্তর দুটো হয়ে যাচ্ছে খ এবং ঘ আপনাদের একটা সমস্যার সমাধান দে ভালো করে খেয়াল করে ভালো করে খেয়াল করে যে এই সমস্যা ধরেন এই প্রশ্নটা যদি আবার রিপিট হয় তাহলে আপনি কি করবেন বলেন তো এই প্রশ্নটা তো আবার রিপিট হতে পারে বলেন তো এটার সলিউশনটা কি দেবেন আবার যদি রিপিট হয় তাহলে এটার সলিউশনটা কি দেবেন মানে আপনি আনস কোনটা করে আসবেন আপনি বলেন তো আপনারা একটু কমেন্টে জানান কোনটা আনসার করে আসবেন আবার যদি চলে আসে আবার যদি চলে আসে আমি আপনাদের একটা টিপস দিচ্ছি সবাই এই টিপসটা নোট করে রাখবেন যদি এই প্রশ্নটা আবার রিপিট হয় তাহলে আপনি উত্তর করবেন সি নাম্বারটা উত্তর কি করবেন সি নাম্বারটা ভালো করে খেয়াল করে একে উত্তর করবেন সি এটা লজিকটা কি লজিকটা হচ্ছে আমাদের যদি অ্যান্টিসিডেন্ট বস্তু হয় এটার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার রিলেটিভ প্রনাউন হুইচ আর যদি হুইস না থাকে তাহলে আমরা বলি তাহলে আমরা বলি কি এখন যেহেতু আমার প্রশ্নটা আবার চলে আসছে আমাকে তো একটা সিদ্ধান্তে আসতে হবে তাই কিনা কথাটা বুঝতে পারছেন কিনা সেই ক্ষেত্রে আমি সি নাম্বারটা উত্তর করে আসবো বলেন বুঝতে পারছেন কিনা বুঝতে পারলে একটু কমেন্টে জানান প্লিজ আর আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তারা দেখেন ওই পেজের ফলো বাটন আছে এটা একটু ক্লিক করে রাখেন কেন ক্লিক করবেন কারণ আমরা প্রতিনিয়ত অনেক অনেক ভিডিও দেব এগুলো হয়তো আপনি মিস করবেন কারণ হতে পারে আপনার গণিতের সমস্যা অথবা ইংলিশের সমস্যা এই সমস্যা যাদের রয়েছে তারা মানে অবশ্যই অবশ্যই পেজটা ফলো করবেন আর যাদের সমস্যা নেই তাদের ফলো করা দরকার নেই ওকে এবার আসেন আমরা পরের প্রশ্নে যাব এটা দেখেন ইন্ডিজিনিয়াস শব্দটা হচ্ছে দেশীয় মানে দেশজ যেটা আর কি তাহলে ওই জায়গা থেকে আমাদের নেটিভ শব্দটা হচ্ছে দেশীয় যেমন রিমোট দূরবর্তী ফরেন হচ্ছে বিদেশি লুকাল হচ্ছে স্থানীয় তাহলে আমাদের যেহেতু মিনিং চাচ্ছে তাহলে কি হবে নেটিভ অর্থাৎ দেশীয় অর্থাৎ এটা দেশজ অর্থে বা দেশি অর্থে ব্যবহার করা হয় তাহলে সেই হিসেবে দেশীয় এটাই সঠিক এবার আসেন তারপরের প্রশ্ন গুড এগুলো খুব স্বাভাবিক প্রশ্ন এখানে বলা হচ্ছে একটি সংখ্যা তাহলে একটা সংখ্যা এক এই সংখ্যাটা তিন গুণ এটাকে যদি আপনি তিন গুণ করেন এর সাথে আর দ্বিগুণ যদি যোগ করেন মানে এটাকে যদি আবার আপনি কি করেন দ্বিগুণ করেন দ্বিগুণ করে যদি যুগ করেন তারা বলছে সমান সমান যে যুগ আসবে সেটা হচ্ছে নব্বই সমান সমান যুগ ফলটা কত হবে নব্বই এটি হচ্ছে অঙ্ক এখন এক্স এর মান বের করবেন এক্স এর মান বের করলে আপনার কি হবে ফাইভ তাহলে ফাইভ এক্স নব্বই তাহলে এক্স সমান সমান কত হবে এটা এটা কাটলে আঠারো তাহলে আপনার কাছে চাইছে কি সংখ্যাটি আপনার সংখ্যাটা কত ধরেছিলেন এক্স তাহলে উত্তর হচ্ছে ক তাহলে কি করলেন একটি সংখ্যা এটা তিন গুণ ওই সংখ্যার সাথে দ্বিগুণ যোগ করলেন তাহলে যোগফল সমান সমান কত হলো নব্বই তাহলে এক্স এর মান বের করেন অঙ্ক হয়ে যাবে ক্লিয়ার বলেন বুঝতে পেরেছেন কিনা যদি বুঝতে পারেন একটু ডান লেখে কমেন্ট করুন হারে আপ যার যার মতো একটু দ্রুত কমেন্ট করেন এটি অনুপাত থেকে অনুপাত থেকে প্রশ্ন না দিলে ভাত হজম হয় না এই কারণে প্রত্যেকটা আছে। কথা বুঝতে কিনা ওকে মার্শাল চারশো সত্তরটা শেয়ার হয়েছে আপনারা যদি আরো দু একজন দয়া মানে বসত যদি একটু শেয়ার করেন তাহলে পাঁচশো শেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আমার মনে হয় পৃথিবীতে এমন কেউ আছে কিনা এত শেয়ার চাই আমি চাচ্ছি কারণ হচ্ছে আমি চাই একটা ভালো প্ল্যাটফর্ম টিকে থাকুক এবং শেয়ার হয়েছে আপনারা যারা এখনো শেয়ার করেনি অন্তত নৈতিক জায়গা থেকে সাপোর্ট দেওয়া আর আমি তো আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি প্লিজ একটু কষ্ট করে শেয়ার বাটনটা চেপে ফেলেন এই যে দেখেন হাতের আঙুলটা কাছেই আছে একটু চেপে ফেলেন চেপে ফেলে হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছেন কিনা পাঁচশো শেয়ার মুহূর্তে হয়ে যাবে ওকে মার্শাল এবার দেখেন এই অঙ্কটা এক ব্যক্তির মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত দেখেন এই জিনিসটা সবসময় মনে রাখবেন এখানে হচ্ছে আয় তারপর হচ্ছে ব্যয় ব্যয়ের অনুপাত হচ্ছে পাঁচ তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন এখানে আয় যদি হিসাব করি তাহলে আয় হচ্ছে ফাইভ এক্স আয় কি ফাইভ এক্স এটা হচ্ছে তার আয় আমি যদি ব্যয় হিসাব করি তাহলে তার ব্যয় হচ্ছে থ্রি এক্স ব্যয় হচ্ছে কি থ্রি এক্স যারা নতুন আছেন একদম দুর্বল আছেন তাদের ক্ষেত্রে আমি একটু বলি যে আপনারা যখনই অনুপাত পাবেন এর সাথে গোসাগো এক্স গুণ করে নিলেই ওটা সংখ্যা হয়ে যায় যেমন এটা আয়ের অনুপাত পাস এক্স গুণ করলাম মানে এটা তার আসল আয়টা বের হয়ে গেল এখানে এক্স গুণ করলাম মানে গসাগো গুণ করছে কিন্তু এখানে তার আয়টা বের হয়ে ব্যয়টা বের হয়ে গেল এখন বলছে তার মাসিক সঞ্চয় এখানে তো আমার সঞ্চয় নেই তাহলে আমাকে সঞ্চয়টা বের করে নিতে হবে তাহলে সঞ্চয় ব্যয় বের হয় কীভাবে আমরা আয় থেকে যদি ব্যয় ব্যয় বিয়োগ বিয়োগ করি থেকে যদি তাহলে আমাদের সঞ্চয় হতে হচ্ছে হচ্ছে কত তাই এই সঞ্চয় আর তারা বলছে সঞ্চয় হচ্ছে দশ হাজার তাহলে বাস্তবে যে সঞ্চয় আর আপনি যে মনে মনে মন কলা খেলেন সেটারই যে সঞ্চয় এই দুটো সে গণিতের ক্ষেত্রে এটা একটা সুবিধা অনুপাত দেওয়া থাকলে আপনি মনে মনে যাই খান না কেন ওটার যে রেজাল্ট আসবে আর ওরা যেটা বলবে এটা সেম হয়ে যাবে এখানে তারা সঞ্চয় হচ্ছে দশ হাজার তার মানে আপনি মনে মনে কলা খেয়ে যে টু এক্স পেলেন এই সঞ্চয়ও দশ হাজার তার মানে এটা সমান সমান টু এক সমান সমান হচ্ছে আমার কত দশ হাজার তাহলে এক সমান সমান এটা এটা যদি কাটেন তাহলে হবে কত পাঁচ হাজার তাই এখন আপনার কাছে চাইছে কি দুটোই চাইতে পারতো আই চাইতে পারতো ব্যয় চাইতে পারতো এখানে চাইছে কি আই চাইছে তাহলে আইটা কত ভালো করে খেয়াল করেন এখানে আয় হচ্ছে আমার ফাইভ এক্স তাহলে ফাইভের সাথে এক্সের মান যদি আমি পাঁচ হাজার বসাই দেখেন তো পাঁচ হাজার যদি আমি বসাই তাহলে আমার চলে আসতেছে কত পঁচিশ হাজার টাকা তাহলে উত্তর হচ্ছে কি পঁচিশ হাজার এখন পরীক্ষার হলে আপনি কিন্তু এভাবে সমাধান করবেন না করার দরকার নেই আই ব্যয় তার মানে এটা হচ্ছে টু এক্স আর টু এক্স সমান দশ হাজার হলে তাহলে এক সমান সমান হচ্ছে পাঁচ হাজার এখন আপনার কাছে চাইছে কি আয় আয় কত পাঁচ হাজার সাথে গুণ করেন তাহলে হচ্ছে পঁচিশ হাজার এই যে আমাদের উত্তর হচ্ছে আগে বেসিক হয়ে গেছে। এরপর চলুন পরের ধাপে যাচ্ছি পরের ধাপ পরের ধাপ পরের ধাপ পরের ধাপ পরের ধাপ এই যে দেখেন এই প্রশ্নটা দেখেন তেত্রিশ নম্বর দুশো পঞ্চাশ ডিগ্রি কোন কি কোন বলে আপনাদের কোন বিষয়টা একটু চিনে রাখেন ধরেন এখানে এটা কিন্তু নাইনটি ডিগ্রি এই যে এটা কিন্তু নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি বরাবর যেটা হয় এই যে এটাকে বলি সমকোণ এটা হচ্ছে কি আমার থাকে। মানে নাইনটি চাইতে সুটো যাই হোক ধরেন এটা আমি আঁকলাম তাহলে এই যে কোনটা আসবে না নাইনটি চাইতে এক ডিগ্রিও যদি এটা তো নাইনটি ডিগ্রি তাই না এর তুলনায় ধরেন এটা সিক্সটি ডিগ্রি তার মানে কি তিরিশ কম আছে তার মানে এটাকে বলা হবে সূক্ষ্ম কুণ এটাকে কি বলা হবে সূক্ষ্ম কোণ ওকে এবার যদি আপনি নাইনটির চাইতে যদি বড় হয় নাইনটির চাইতে কি হয় যদি বড় হয় বড় বলতে এই যে এটা কিন্তু একশো আশি ডিগ্রি এই যে এই পুরো কোণটা হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এই পর্যন্ত হচ্ছে একশো ডিগ্রি এখন একশো আশির চাইতে ছোটো আবার নাইনটির চাইতে বড়ো মাঝামাঝি যে কোনো কোন ধরেন মাঝে মাঝে আমি একটা কোন আঁকে কোনটা কি আঁকা যায় ধরেন আমি এই বরাবর একটা কোন আঁকলাম তাই কিনা তাহলে খেয়াল করে দেখেন এই যে এখান থেকে এই যে এই জায়গা থেকে এই যে কোনটা আসলো এই কোনটা হচ্ছে আমার কোন এটা কি স্থূল কোন ভালো করে খেয়াল করে অর্থাৎ একশো আশির চাইতে ছোটো আবার নাইনটির চাইতে বড় কথা বুঝতে পারছেন কিনা এখন যদি আপনার এর চাইতে বড় কোন আসে এর চাইতে যদি বড় কোন আঁকছে ধরেন একশো আশির চাইতে বড় এটা এই যে এটা ঘুরে যখন আসে তখন হয়ে যায় তিনশো ষাট আর এখানে শূন্য ডিগ্রি এটা তিনশো ষাট ডিগ্রি শূন্য ডিগ্রি এটা নাইনটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটা এর চাইতে বড় ধরেন আমি কত দেব একশো বিশ ডিগ্রি দিলাম তাই কিনা তাহলে এখন যদি এই তিনশো ষাটের চাইতে ছোট আবার একশো আশির চাইতে বড় যদি কোন হয় যেমন আমি এই বরাবর একটা কোন আঁকি তাই না এই বরাবর একটা কোণ যদি আঁকে তাহলে এই যে কোণটা দাঁড়াচ্ছে এই যে এটা এটা হচ্ছে আমাদের প্রবৃদ্ধ কোণ এটা কি প্রবৃদ্ধ কোণ তাহলে প্রবৃদ্ধ কোণের এরিয়াটা কত হচ্ছে একশো আশির চাইতে বড় একশো আশির চাইতে বড় একশো আশির চাইতে যদি বড় হয় এর চাইতে যদি বড় হয় আমার প্রবৃদ্ধ কোণটার ব্যাপারে যদি আমি হিসাব করি আবার তিনশো ষাটের চাইতে সুটা হবে তাহলে এই মানটা দুশো তেপ্পান্নটা কি এই দুটো মানের ভিতরে না বলে দুশো তেপ্পান্ন কি এই দুটো মানের ভিতরে না তাহলে আমাদের এই উত্তর হবে কি প্রবৃদ্ধ কোণ এই উত্তর হবে কি প্রবৃদ্ধ না যদি বুঝতে পারেন একটু ডাউন লিখে খুব দ্রুত কমেন্ট করুন তাহলে আমাদের সূক্ষ্ম বুঝলাম স্থূল পূরক কোণটা কি এটা আপনারা জানেন যে দুটো কোণের দুটো সন্নিহিত কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি হলে সেটা পুরোক্ষণ ঠিক ওকে এই আপনারা কিন্তু এখনো ওই পাঁচশো শেয়ার হয় নাই একটু কষ্ট করে যারা এখনো শেয়ার করেন নাই দেখেন হাতের কাছেই তো শেয়ার বাটনটা আছে একটু শেয়ার করে দেন পাঁচশো শেয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আজকে একটা মাইল ফলক অর্জন করবো পাঁচশো শেয়ার এর আগে পাঁচশো শেয়ার একবারও হয় না একটু কষ্ট করে মাইল ফলকটা একটু অর্জন করে ফেলুন আমার বিশ্বাস একসময় হাজার হাজার শেয়ার হবে আজকে আপনারা এটার হয়তো পাশে আছেন আপনারাই এই কৃতিত্ব নেবেন প্লিজ একটু শেয়ার করে দিন আমার মনে হয় পাঁচশো শেয়ার সবাই একটু এক দুটো করে শেয়ার করলে পাঁচশো শেয়ার হয়ে যাবে কেউ মানে একদম হাতটা অলসভাবে রাখবেন একটু শেয়ার করে দেন এই তো মাসালা হয়ে গেছে প্রায় ওকে এরপরে আসেন এরপরে টাকায় টাকা আনে টাকায় টাকা আনে দেখেন এই টাকায় টাকা আনে মানে টাকা আনার একটা কারণ হচ্ছে টাকা এটা কি বলা হয় মানি বিগেটস মানে এটা মানে কি বিগেটস মানে কোনো কিছুর কারণ হয়ে দাঁড়ানো বিগেটস মানে কি কোনো কিছুর কারণ হয়ে দাঁড়ানো যেমন আমি যদি বলি সিন সিন বিগেটস ভালো করে খেয়াল করেন বিগের সিন তার মানে কি একটু খেয়াল করে দেখেন সিন বিগের সিন এটা বলার মানে হচ্ছে পাপ পাপের কারণে হয় আপনি একটা পাপ করলে আরও পাপ নিয়ে আসে তাই কিনা তার মানে একইভাবে মানি বিগের মানি তার মানে কি অর্থ অর্থের কারণ তাহলে এই কারণে টাকায় টাকা আনে হবে কে আমার খ নাম্বার এবার আসেন গট খুব সুন্দর একটা প্রশ্ন সেটা হচ্ছে একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের তিন গুণ আয়তকার বুঝেন তো বিপরীত বাহুদয় সমান এবং সমান্তরাল খেয়াল করে দেখেন এখানে বলছে ঘরের দৈর্ঘ্য বিস্তার কোনটা এই যে এটা হচ্ছে বিস্তার এটা হচ্ছে কি বিস্তার যেটাকে আমরা প্রস্ত বলি আর এটা হচ্ছে আমার দৈর্ঘ্য তাই কিনা এখন বলছে যে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ মানে বিস্তার যদি এক্স হয় তাহলে দর্গটা হচ্ছে টু এক্স এখন বলছি এটা ক্ষেত্রফল ক্ষেত্রফল মানে কি এই পুরো এরিয়াটা যে এখানে কতটুকু জায়গা আছে এই পুরো জায়গাটা হচ্ছে কি না তাহলে আমরা জানি যে ক্ষেত্রফল আমাদের বের করতে হয় মূলত কিভাবে ইনটু প্রস্থ তাহলে আমি এখানে দৈর্ঘ্য কত ধরেছি টু এক্স তাহলে প্রস্থ কত ধরেছি এক্স তাহলে আমার ক্ষেত্রফল কত টু এই যে মনে মনে যে কলা খেলে এটার একটা ক্ষেত্রফল পাইছেন না বলে এটার একটা ক্ষেত্রফল পাইছেন কিনা কথা বুঝতে পারছেন কিনা এটা ক্ষেত্রফল পেয়েছেন তাহলে এই ক্ষেত্রফল আর এখানের ক্ষেত্রফল সেম তাহলে আপনি যে কাজটা করবেন এখানে ক্ষেত্রফল 2x স্কয়ার সমান সমান 512 2x স্কয়ার সমান সমান কি 512 তাহলে এক্স স্কোয়ার সমান সমান আমার পাঁচশো বারোকে আমি দুই দ্বারা ভাগ করবো তাহলে দাঁড়াবে কত পঁচিশ দুগুনে পঞ্চাশ ছয় দিগুনে বারো তাহলে এখানেই এক্স স্কোয়ার আছে এত তাহলে এক্সের মান আমার কত হবে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন যদি হয় তাহলে আমাদের বর্গমূলটা কত হবে আমাদের বর্গমূলটা এখানে ষোলো হবে তাহলে বর্গমূলটা যদি ষোলো হয় ভালো করে খেয়াল করে দেখেন একটু আমাদের এখানে চেয়েছে কি পরিসীমা এখানে চেয়েছি কি পরিসীমা আমরা জানি পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য যোগ দ্বিগুণ এটি হচ্ছে পরিসীমা তাহলে আমাদের দৈর্ঘ্যটা কত দৈর্ঘ্যটা যদি আমি এখানে বের করি খেয়াল করে দেখেন দৈর্ঘ্য যদি বের করি তাহলে ষোলো দুগুণে কত হবে বত্রিশ আর প্রস্থ যদি বের করি এটা তো ষোলোই তাই কিনা এবার আসেন তাহলে এখানে বত্রিশ আর ষোলো এটা সমান সমান টু এখানে বত্রিশ কত হচ্ছে আট চার আটচল্লিশ তাহলে আটচল্লিশ দুগুণে আমাদের কত ছিয়ানব্বই আটচল্লিশ দুগুণে ছিয়ানব্বই তাহলে আমাদের উত্তর কোথা হবে ছিয়ানব্বই এখন এই টাইপের অঙ্কের ক্ষেত্রে সময় মনে রাখবেন যে ক্ষেত্রফল দেওয়া থাকলে ভালো করে খেয়াল করবেন ক্ষেত্রফল দেওয়া থাকলে আমার হয়তো পরিসীমা চাইবে ক্ষেত্রফল দেওয়া থাকলে আমার কি চাইবে পরিসীমা চাইবে আবার পরিসীমা যদি দেওয়া থাকে ক্ষেত্রফল চাইবে দুটোর ক্ষেত্রে একটা কাজ করবেন সেটা হচ্ছে দৈর্ঘ্য আর প্রস্থের মানটা বের করবেন দৈর্ঘ্য আর প্রস্থের মানটা বের করবেন ট্রিক্স হচ্ছে খুবই সিম্পল যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে প্রস্থ যেটা মনে মনে কলা খাবেন কি ক্ষেত্রফল বানিয়ে নেবেন কলা আপনার মনের ভিতরটা আর কেউ ডুববে না শান্ত মতায় ক্ষেত্রফল বানিয়ে নেন তারপর যে ক্ষেত্রফল দেওয়া আছে ওটার সাথে তুলনা করে আপনি দৈর্ঘ্যপ্রস্ত বানিয়ে নেবেন এরপর পরিষেবার হিসাব করবেন আর যদি পরিষেবা দেওয়া থাকে তাহলে মনে মনে আপনি কি। দৈর্ঘ্য প্রস্তুত ধরে আপনি মনে মনে কলা খেয়ে একটা পরিসীমা বানিয়ে নেন এই যে আপনার ভিতরের পরিসীমা আর এখানে যে পরিসীমা এটার সাথে তুলনা করে দৈর্ঘ্য প্রস্তুতটা বের করে আনবেন উপর আপনি ক্ষেত্রফল চাইবে ক্ষেত্রফল বের করবেন খুবই সিম্পল মানে পরিমিতির অঙ্ক এতটাই সহজ যদি বুঝতে পারেন আপনি বস হয়ে যাবেন আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ পাঁচশো চৌত্রিশটা শেয়ার হয়েছে আসলে আমার কাছে এটা অনেক বেশি এক্সাইটেড মনে হচ্ছে কারণ আপনারা আমার কে হেল্প করার জন্য আপনারা পাঁচশো চৌত্রিশটা শেয়ার করেছেন এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আশা করি প্রত্যেকটা শেয়ারের বেনিফিট আপনারা পাবেন শুধু পাবেন না অন্তত কয়েকশো গুণ বেশি করে পাবেন ইনশাআল্লাহ আপনারা এভাবেই পাশে থাকেন আমি আপনাদের জন্য সাপোর্ট দেবো এটা নিশ্চিত থাকেন আমি দেখেন এই যে আপনাদের একটা ক্লাস মেনটেন করার জন্য আমার তিন থেকে চার ঘন্টা সময় যায় তিন থেকে এগুলো কম্পোজ টম্পোজ রেডি টেডি করে ক্লাস দেড় ঘন্টা পনেরো দুই ঘন্টা এই তিন চার ঘন্টার সময়ে আমি যদি পেইড বেশ চালাই অর্থাৎ বই লেখালেখি করে আমার দুই মাসের মাথায় কি আরেকটা বই বের হয়ে যাবে কথা বুঝতে পারছেন কিনা স্যার আমি আজ শেয়ার করেছি মাসাল্লাহ মাসাল্লাহ তো ওকে আমিও আপনাদেরকে ভালোবাসি এই পেপারটা আসলে ওইভাবে বলা না হলেও আপনারা ধরে নেবেন আসলে আমি অবশ্যই শিক্ষার্থীদেরকে অনেক বেশি ভালোবাসি সো এই ভালোবাসার জায়গা থেকে আমি ডিরেক্টলি বলি যে ভাই একটু শেয়ার করে দেন আপু একটু শেয়ার করে দেন কথা বুঝতে পারছেন কিনা কারণ দেখুন আমি অনৈতিকভাবে বা অপ্রাসঙ্গিকভাবে আমি আসলে কোনো কিছু মানুষের কাছে পৌঁছতে চাই না সেই ব্যাপারে আমি বারবার বলছি আমি আপনাদের জন্য ভালো কিছু করে যাব আপনারা আমাকে একটু সাপোর্ট দেবেন এতটুকুই ঠিক আছে ওকে মাশাল এবার চলেন আমরা পরের প্রশ্ন চলে যাচ্ছি এই যে দেখেন এই প্রশ্নটা আসছে অনুপাতকে অনুপাত হচ্ছে একটা ভগ্নাংশ কিরকম ধরেন এটাকে একে ভগ্নাংশ আকারে লিখতে পারেন কিভাবে যেমন আপনি এটাকে এভাবে লিখতে পারেন এভাবে লিখতে পারেন যদি দুটো ভিন্ন বিষয় হয় আর যদি সেম বিষয় হয় তাহলে আপনি এভাবে লিখতে পারেন এই দুটোর যুগ ফল কত পাশ ধরেন আহ সরি আপনি যেমন এটা যদি ভিন্ন বিষয় হয় তাহলে এই দুটো যোগ করে আপনি লিখতে পারেন ধরেন এটা হচ্ছে দুধ এটা হচ্ছে পানি এটা হচ্ছে পানি তাহলে আপনি এখানে এটা যদি দুধ বের করতে চান তাহলে দুধ সমান সমান হচ্ছে কি পাশের দুই আবার যদি পানি বের করতে চান তাহলে পানি হবে কত এখানে পাশের তিন তার মানে যদি ভিন্ন বিষয় হয় তাহলে আপনি অনুপাতটা যোগ করে উপরে যেটা চাইবেন সেটা বের করতে পারবেন আর যদি একই জিনিস হয় ধরেন এটাও পানি এটাও পানি একই টাইপের জিনিস না তাহলে তিনের দুই এভাবে ডিরেক্টলি অর্থাৎ এটা হরে চলে যাবে এটা লবে চলে যাবে তার মানে আলটিমেট হচ্ছে অনুপাত হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফ্র্যাকশন বা ভগ্নাংশ এবার আসেন এই যে প্রশ্নটা এই প্রশ্নটা আমি চাইলে লম্বা সময় আলোচনা করতে পারি কিন্তু আমাদের অনেক সময় চলে যাচ্ছে কথাটা বুঝতে পারছেন কিনা এখানে দেখেন এই যে ষোলো সাড়ে ষোলো এর ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট এটার মানটা কিভাবে বের করবেন দুটো জটিল মানে ভগ্নাংশ আর ভগ্নাংশ মানে কে কথাটা বুঝতে পারছেন কিনা ভগ্নাংশ মানেই হচ্ছে আসলে হিসাবটা একটু জটিল কথাটা বুঝতে পারছেন একটা জিনিস খেয়াল করে দেখেন এই টাইপের অঙ্কে আমি কি একটা শর্টকাট দিব মানে একটা বেসিক এখানে ডেভেলপ করে দেবো আপনারা স্টুডেন্ট তো কমে যাচ্ছেন এই কারণে ভয় হচ্ছে দ্রুত শেষ করা উচিত আমি তবু বলছি যে যদি ধরেন আমি একটা সহজ হিসাব দিচ্ছি ধরেন এখানে পাঁচশো আছে তাই না পাঁচশো যদি হান্ড্রেড পারসেন্ট হয় খেয়াল করে দেখেন কি হয় যদি হান্ড্রেড পারসেন্ট হয় এটা এখানে লেখা যাবে না এখানে লেখি পাশুর যদি হান্ড্রেড পার্সেন্ট হয় তাহলে ওটার আবার যদি যদি ধরেন ধরেন্ট হয় তাহলে মানে কি বুঝতে পারছেন টেন পার্সেন্ট মানে হচ্ছে এখান থেকে একটা শূন্য বাদ যাওয়া তার মানে এই রেজাল্ট একটা শূন্য বাদ যাওয়ার কারণে এই এখানে চলে আসবে তার মানে তখন উত্তর হবে পঞ্চাশ কারণ আপনি শুধু মনে করবেন একশো হচ্ছে একটা ফিগার এখানে যদি একশো দুটো শূন্য থাকে তাহলে রেজাল্ট যা হবে তাই আর যদি একশো টেন পার্সেন্ট হয় তাহলে বুঝতে হবে যে সংখ্যাটা দেওয়া আছে তার এক ঘর বামে দশমিক যাবে আবার যদি ধরেন এটা যদি এমন হয় খেয়াল করে দেখেন এটা শক্তিশালী একটা বেসিক এটা আমার ম্যাট্রিটোর বইয়ে এই ব্যাপারটা অনেক বিস্তারিত আমি আলোচনা করেছি একটা তালিকা দিয়েছি ম্যাট্রিটোর বইটাতে এখানে দেখেন যদি আমার এই জায়গাটাতে যদি ওয়ান পারসেন্ট হয় তাহলে আমার কি ধরেন একশোটা এখানে গেলাম এখানে কি দুটো শূন্য চলে গেল না তাহলে দুটো শূন্য বাদ দিয়ে কিন্তু ওয়ান পার্সেন্ট আসলো তার মানে আমার এবার যেটা আসবে এবার এই দুই গড় বামে দশমিকটা আসবে দুই গড় বামে তার মানে আমি যদি ছয়শো পঁচিশের ওয়ান পারসেন্ট বের করতে চাই তখন আমি বুঝবো যে দুটো শূন্য খোয়াইছি তার মানে উত্তর হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ এবার যদি আমি ধরেন একটা ওয়ান ওয়ান থ্রি ফাইভ আসে আমার এটার ক্ষেত্রে বললো যে টেন পারসেন্ট তাহলে আমি অঙ্ক কেন করব। কারণ আমি এখানে একশো থেকে একটা শূন্য খোয়াইছি তার মানে আমার উত্তর হচ্ছে সাড়ে বারো উত্তর হচ্ছে কত সাড়ে বারো একটু খেয়াল করেন আমার এখন যদি এর পরের ধাপে যান একটু খেয়াল করে দেখেন এর পরের ধাপে যদি যান ধরেন পয়েন্ট ওয়ান পারসেন্ট পয়েন্ট ওয়ান পারসেন্ট তাহলে পয়েন্ট ওয়ান পারসেন্ট ব্যাপারটা কি ভালো করে খেয়াল করেন তো এই যে দেখেন এই জায়গায় না তাহলে কয়গড় চলে গেল বলেন তো তিন কয় কয়গড় চলে গেল তিন গড় আপনারা তিনশো প্লাস থাকেন আমি বেসিক আলোচনা করবো কমে যায় না কমে গেলে আসলে তখন ভয় লাগে দ্রুত ক্লাস শেষ করতে হয় কথা বুঝতে পারছেন কিনা একটু ধৈর্য ধরে থাকেন মার্শাল শেয়ার ডান তাই না খুব ভালো এটা আপনার জীবনকে বদলে দেবে আমি সবসময় বেসিকের পক্ষ পক্ষে তো এই কারণে আমার ক্লাসগুলো একটু দীর্ঘ সময় লাগে এগুলি পুরো জীবনকে বদলে দেবে কারণ উত্তর দেখবেন আর দাগাবেন এই অঙ্কটা এমনিতেই জটিল সো এটা এখানে হয়তো খুব একটা বেশি উপকৃত হবে না কিন্তু অন্য জায়গায় অনেক বেশি উপকৃত হবেন এখন খেয়াল করেন তাহলে এখানে পয়েন্ট দশমিক ওয়ান মানে কে বলেন তো তিনগড় বামে না তাহলে আমার যদি ধরেন টু ফাইভ সেভেন যদি থাকে ধরেন এর আমার ওয়ান জানতে চাইল তাহলে আমি কি করব। আমার তিনগড় বামে গিয়ে আমার দশমিক বসাতে হবে তার মানে টু ফাইভ সেভেন টু ফাইভ কথা বুঝতে পারছেন কিনা এখন বলেন এইটুকু আপনি বুঝতে পারছেন কিনা এখন যদি মনে করেন আমার এখানে এরকম বলা মানে কি দেখেন তো এরকম বলা মানে আপনি কয় ঘর বামে আসলেন এই এই কয়টা ঘর মুখস্থ করলেই হবে আপনারা সবসময় এর বাহিরে পরীক্ষায় প্রশ্ন আসে না একশো পার্সেন্ট আসে টেন পার্সেন্ট আসে ওয়ান পার্সেন্ট আসে পয়েন্ট ওয়ান পার্সেন্ট পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আপনার এই কোটা মুখস্থ করবেন যে এগুলো কয় ঘর পর্যন্ত পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট হচ্ছে আমার মূলত চার ঘর বামে কয় ঘর চার ঘর বামে এখন যদি ধরেন পরীক্ষার হলে আমার বলে জিরো ওয়ান পার্সেন্ট কত তাহলে আমি কি করব আমি এটা চার ঘর বামে এটা আমার মুখস্থ আসে তাহলে টু ফাইভ সেভেন দেখেন কত দ্রুত হয়ে গেছে হয়ে গেছে কিনা বলেন বুঝতে পারছেন কিনা এবার আসেন আমরা এই অঙ্কটা করি এখানে যে অঙ্কটা আছে প্রথম হচ্ছে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট কত ঘর তিন ঘর ওয়ান পার্সেন্ট কত ঘর তিন ঘর তাহলে আমার এই রেজাল্টটা এই দশমিকটা তিন ঘর বামে আসবে তার মানে এক একটা জিনিস খেয়াল করেন এরকম আসে না এই ওয়ান পার্সেন্ট এখানে দুভাগে ভাগ করবেন একটা হচ্ছে ওয়ান পার্সেন্ট আছে আরেকটা একটা হচ্ছে পয়েন্ট থ্রি পার্সেন্ট আছে এই দুটো অংশে ভাগ করবেন খেয়াল করে দেখেন এখানে একটা ওয়ান পার্সেন্ট আছে আর একটা পয়েন্ট থ্রি পার্সেন্ট আছে খেয়াল করে তাহলে এই জায়গাটাতে আপনি কি হলো দশমিকটা তিন গড় বামে যাবে কারণ আপনি এই মানটা আগে বের করতে চাচ্ছে ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট মানে কয় গড় বামে যাবে খেয়াল করে দেখেন তিন গড় বামে যাবে তাহলে তিন গড় বামে যদি যায় তাহলে আপনার এখানে দেখেন এখানে ওয়ান পার্সেন্ট তাহলে আস্তে আসে কত জিরো ওয়ান হ্যাঁ প্লিজ একটু কমেন্টে জানান যে বুঝতেছেন কিনা আমি একটা না তো অনেক লম্বা আলোচনা করেছি আপনারা বুঝতেছেন কিনা এটা একটু আমাকে একটু দ্রুত কমেন্টে জানান পয়েন্ট ওয়ান পার্সেন্ট হ্যাঁ একটু দ্রুত কমেন্টে জানান যে আপনারা বুঝতে পারছেন কিনা ও সরি এখানে তো ওয়ান পার্সেন্ট তাই না আমি একটু ভুল করেছি সরি এখানে ওয়ান পার্সেন্ট তো হচ্ছে সরাসরি আন্তরিকভাবে দুঃখিত এই দুই ঘর এখন আপনার পয়েন্ট থ্রি পার্সেন্ট আছে তাহলে আপনি পয়েন্ট ওয়ান পার্সেন্ট পয়েন্ট ওয়ান পার্সেন্ট এটা তিনবার দিতে পারেন তাই কিনা তাহলে পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেটা পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেটা এটা কয় গোড় বামে আসবে তিন গোড় বামে তাহলে তিন গোড় বামে যদি আসে দেখেন এটা তিন গোর বামে যদি আসে তাহলে আমার দশমিকটা চলে আসবে এখানে তাহলে দশমিক যদি সেখানে চলে আসে ওয়ান সিক্স ফাইভ তাহলে এরকম তিনটা আছে ওয়ান সিক্স ফাইভ আমার ওয়ান সিক্স ফাইভ আমি বলছি অঙ্কটা এমনিতেই জটিল এবার জাস্ট যুগ করে নেন তিন পাশে পনেরো পাঁচ হাতের এক তিনশো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশে চার তারপর হচ্ছে কত থাকে দুই এখানে কত তিন তিন আট দুই পাঁচ এগারোর এক থাকে কত এক কত আমার দশমিক টু ওয়ান ফোর ফাইভ দশমিক টু ওয়ান ফোর ফাইভ একটু খেয়াল করেন এই শুনেন এখানে যাদের হার্ড লাগতেছে অঙ্কটাই জটিল উদাহরণটা জটিল এই কারণে হার্ড লাগতেছে ব্যাপারটা হার্ড না ভিডিওটা আরো এক দুইবার দেখবেন ভিডিও আর আপনি তো এই সবটা সম্পর্কে আপনার ধারণা না নেই মাত্র শুনলেন কথা বুঝতে পারছেন কিনা দেখেন আমি আপনাদের কিছু অঙ্ক করাই এই ফাঁকে একটু দেখেন তাহলে পুরো ব্যাপারটা আপনাদের কাছে বিস্ময়কর লাগবে আমার কাছে তো এই মুহূর্তে বইটাও এখানে নাই থাকলে এই টাইপের প্রচুর অঙ্ক আছে কথা বুঝতে পারছেন কিনা আমি আপনাদের একটা অঙ্ক দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই এই নিয়মটা আমি কেন শেখালাম আপনারা এখানে এই অঙ্কটা দেখে জাজ করবেন না এই অঙ্কটা তো এমনিতেই একটু জটিল কথাটা বুঝতে পারছেন কিনা এই অঙ্কটা এমনিতেই জটিল এর আগে যাচ করবেন না আমি কয়েকটা অঙ্ক এখানে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন আমি কয়েকটা অঙ্ক দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এটা পরেও আপনি এখন করতে পারবেন ভিডিওটা আবার রিপ্লে করে আবার দেখবেন আমি কয়েকটা অঙ্ক করাই এই যে দেখেন ম্যাট থেকে কয়েকটা অঙ্ক করাচ্ছে যেমন পরীক্ষায় আছে দুশো পঞ্চাশ এ টেন পারসেন্ট তাহলে টেন পার্সেন্ট মানে কি খেয়াল করে দেখেন এটা তো আপনার জানতে হবে টেন পার্সেন্ট এই যে এটাকে এখানে রাখবেন টেন পার্সেন্ট মানে কি বামে তাহলে আপনার উত্তর হচ্ছে গত পঁচিশ উত্তর গত পঁচিশ এবার আসেন আরেকটা অঙ্ক দেখায় এখানে একশো পঞ্চাশে টেন পার্সেন্ট একশো পঞ্চাশে টেন পার্সেন্ট আসে তার মানে একঘড় বামে টেন পার্সেন্ট মানে কি একবার বামে তাহলে উত্তর হচ্ছে পনেরো আপনার অঙ্কই করার দরকার নেই এরপরে আসেন আপনার এখানে পয়েন্ট থ্রি পয়েন্ট থ্রি খেয়াল করে দেখেন পয়েন্ট থ্রি কত পার্সেন্ট আসে পয়েন্ট থ্রি টোয়েন্টি পার্সেন্ট পয়েন্ট থ্রি টোয়েন্টি পার্সেন্ট মানে এখানে কি টেন পার্সেন্ট টেন পার্সেন্ট দুটো আসে না টেন পার্সেন্ট দুটো আছে কিনা টেন মানে কি খেয়াল করেন টেন পার্সেন্ট কি এক বামে তাহলে আমার এক গোর বামে প্রথম টেন দেখেন আমার এক বামে আসলে কি দশমিক জিরো থ্রি আবার টেন পার্সেন্ট দশমিক জিরো তাহলে উত্তর কত দশমিক জিরো সিক্স কথা বুঝতে পারছেন কিনা একটু খেয়াল করেন এই যে ভালো করে যদি খেয়াল করেন এগুলো অঙ্ক কয়েক সেকেন্ডে করবেন আর আপনি যখন আমি আরো কিছু অঙ্ক করাই আপনি দেখেন পুরো ব্যাপারটা আপনার কাছে অন্যরকম লাগবে টু এর টু এ টু পার্সেন্ট কত দেখেন টু এ টু পার্সেন্ট কত আপনার এগুলি ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই এখানে কি আছে ওয়া ওয়ান পার্সেন্ট মানে কি দুই গড় বামে তাহলে দুই ঘড় বামে যদি হয় তাহলে আমার টু আছে দেখেন এখানে টু পার্সেন্ট মানে দুই গড় বামে তাহলে কি আমার এখানে দুটো নেব একটা ওয়ান পার্সেন্ট আর একটা ওয়ান পার্সেন্ট তাহলে সমানকে জিরো টু তাহলে উত্তর কথা হচ্ছে জিরো ফোর এগুলি না বোঝার কিন্তু কোনো কিছুই নাই কথা বুঝতে পারছেন কেরা হ্যাঁ এখানেও বলতেছেন যে দশমিক তুলে দিলে আপনি দশমিক তুলে দিলে একটা পর্যায়ে গিয়ে ক্যালকুলেশনে অনেক বেশি সময় লাগে কথা বুঝতে পারছেন কেরা ক্যালকুলেশনে অনেক বেশি সময় লাগে এটা আপনারা অঙ্ক করার অভিজ্ঞতা থাকলে এটা আপনারা বুঝতে পারবেন কথা বুঝতে পারছেন কিনা যেমন আমি একটা অঙ্ক দেখাই এটাই লাস্ট একটা অঙ্ক দেখাই এটাই লাস্ট যেমন আপনি দেখেন এই অঙ্কটা আসছে এই অঙ্কটা আসছে এখানে বলছে এর শতকরা করা ওয়ান কত তাহলে ওয়ান যদি নর্মালি আপনি করতে চান কি করতে হবে জি দেখেন নর্মালি যদি আপনি করতে চান আপনাকে এটার এভাবে একশো মান বের করতে হবে দেখেন ব্যাপারটা কি সময় লাগবে না আর নর্মালি যদি আপনি এটা করতে চান এই বেসিকটা যদি বলেন জাস্ট আপনি কি আছে অলরেডি দশমিক এই জায়গায় আছে ওয়ান মানে কি দুই গড় বামে যাবে উত্তর হয়ে গেল দেখেন তো ওভাবে সমাধান করে আর এইভাবে সমাধানের ভিতর আকাশপাতাল পার্থক্য আছে আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন কিনা আর এই ব্যাপারে আমি একটু বলি যদি বিস্তারিত বুঝতে চান ইউটিউবে আমার ভিডিও দেখবেন এই অধ্যায়ের উপর বিস্তারিত আলোচনা আছে ভিডিও দেখলে তখন কনসেপ্টটা ক্লিয়ার হবে এটা তো হঠাৎ করে মাঝখান থেকে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা এই সফটটা সম্পর্কে এক্সপার্ট না এই কারণে এমনটা মনে হচ্ছে সো আপনারা ইউটিউবে আমার যে ম্যাটিউটর চ্যানেলটা আছে সেখানে ভিডিও করবেন কথা বুঝতে পারছেন কিনা ভিডিও দেখেন তাহলেই বুঝবেন এটা এতটাই ইন্টারেস্টিং কনসেপ্ট আপনারা বুঝতেই পারবেন না পরীক্ষার হলে সেকেন্ডেই উত্তর করতে পারবেন মানে আপনি এখন বুঝতেছেন না মানে নিয়ম কঠিন না মানে আমরা আমাদের একটা ধারণা কি আমি বুঝতেছি না তার মানে কি এটা কঠিন বিষয়টা এমন না আমি বুঝতেছি না মানে আমি এই মুহূর্তে বুঝতেছি না যদি আমি বুঝতে পারি তাহলে সহজ কথাটা বুঝতে পারছেন কি না ওকে এবার আসেন আপনাদের এটা বুঝাতে গিয়ে তো স্টুডেন্ট চলে গেল ওকে এবার একটু দ্রুত টানব খুব দ্রুত খেয়াল করে হি টু মি দেয়ার তাহলে এটার অবজেক্ট কি মে তাহলে আমার সাবজেক্ট কি হবে আই আর এতে কি বি টু আর বি টু হচ্ছে আমার কে ওয়াজ প্লাস বি থ্রি হবে কারণ সাবজেক্ট আই তাহলে আই আই ওয়াজ ওয়াজ টেকেন টেকেন আমরা দেখবো আই ওয়াজ টেকেন নাই এখানে নাই এখানে নাই তাহলে আই ওয়াজ টেকেন এখানে আছে তাহলে উত্তর হচ্ছে কে ডি নাম্বার এরপর আসেন নেক্সট দেখেন এভল শব্দটা খেয়াল করে দেখেন অ্যাবল শব্দটার ভার্ভ অ্যাবল শব্দটার ভার্ভ হচ্ছে অ্যানাবল কথা বুঝতে পারছেন কিনা এবিলিটি সক্ষমতা যেটা এটা অক্ষমতা আর ডিজেবল আর আনেবলের ভিতর পার্থক্য হচ্ছে খেয়াল করে দেখেন ডিজেবল হচ্ছে শারীরিক অক্ষমতার ক্ষেত্রে আমরা ব্যবহার করি কথা বুঝতে পারছেন কিনা তো যাই হোক আমাদের উত্তর হচ্ছে কি অ্যাবল শব্দটার ভার্ভ হচ্ছে আমার অ্যানাবল ওকে এরপর আসেন মানুষ একা বাস করতে পারে না এটা তো বুঝতেই পারেন নো ম্যান ক্যান লিভ অ্যালন কথাটা ক্লিয়ার নো ম্যান ক্যান লিভ অ্যালন এরপর আসেন এই টাইপের অঙ্ক আমি অনেকবার বলেছি যে দুটো সংখ্যার যোগফল ফল এবং যদি দুটো সংখ্যার বিয়ুগ ফল থাকে তাহলে এর মানটা হচ্ছে আমাদের এই দুটোর যোগফলের অর্ধেক তাহলে ফাইভ মতো আটের অর্ধেক চার আর বিয়ের মান হচ্ছে এই দুটোর বিয়ুক ফলের অর্ধেক তাহলে পাঁচ মাইনাস থ্রি বাই টু তাহলে দুই দুই এখানে কত এক এবার গুণ এসে তাহলে কত চার পরীক্ষা হলে যদি আমাকে করতে বলতেন তাহলে আমি এভাবে করতাম না আমি কি করতাম এখানে কত দুটো যুগ ফলের অর্ধেক এটা হচ্ছে এ আমি এইভাবে করতাম তাহলে আট আটের অর্ধেক কত চার আবার এই দুটো বিয়ুগ ফলের অর্ধেক এটা হচ্ছে বি তাই না তাহলে পাঁচ থেকে তিন গেলে দুই দুইয়ের অর্ধে কত এক তাহলে আমার উত্তর হচ্ছে কি ফোর ইন্টু ওয়ান চার কথাটা ক্লিয়ার তাহলে উত্তরগত চার বলেন বুঝতে পেরেছেন কিনা বুঝতে পারলে দ্রুত ডান লিখে কমেন্ট করুন এবার আসেন এই অঙ্কটা তো অনেকবার আমি করিয়েছি যে আমাদের এই টাইপের অঙ্কে এটা হচ্ছে এক্স এটা হচ্ছে বোধ এটা হচ্ছে আমার ওয়াই ঠিক আছে আর এই পুরো যে বক্সটা এটা হচ্ছে আমার কে নাম অর্থাৎ আমি এটা অনেকবার বলেছি যে এখানে যে ভিতরে যেটা থাকবে এই যে এইটুকু মানে এই এরিয়ার মাঝে যেটা থাকবে এরা হচ্ছে এরা আর এদের এটা হচ্ছে নাম তার মানে এই অঙ্কে দেখেন তো ভিতরে কে আছে আশি পার্সেন্ট গণিতে সত্তর পার্সেন্ট গণিতে বাংলায় পাশ করছে তার মানে এই যে এখানে পাশ আছে না এটাও পাশ বোঝাবে এটাও পাশ বোঝাবে মানে এখানে সিমিলার থাকবে সবকটা সিমিলার থাকবে কথাটা ক্লিয়ার তাহলে এই নানটা হচ্ছে মূলত কি আমার ফেল অর্থাৎ ভিতরে যদি পার্স থাকে বাহিরে ফেল থাকবে কথাটা ক্লিয়ার তাহলে আসুন আমরা অঙ্কটা করি টোটাল হচ্ছে টোটাল হচ্ছে এই পুরো বক্স আয়তক্ষেত্রটার মান কত হবে এই ভিতরেরটা যুগ নান তাই কিনা এখন এই ভিতরেরটা হচ্ছে এক্স আপনারা এটা একটু ভালো করে মাথায় রাখবেন তাহলে হবে এই সূত্রটা মুখস্থ করবেন এক্স প্লাস ওয়াই মাইনাস বোধ তারপর কি বাহিরের তাকে নান এখন আমার কাছে চাইছে কি দেখেন আমার কাছে এখানে একটা পরীক্ষায় মান দেওয়া আছে এইটটি পার্সেন্ট আর এখানে আরেকটা ওয়াই দেওয়া আছে সত্তর পারসেন্ট আর দেখেন উভয় বিষয় এই সবকটাই পাস পাশ মানে কি যেটা তাহলে উভয় বিষয়ে দেওয়া আছে কত সিক্সটি পারসেন্ট তাহলে মান এখানে বসিয়ে দেন তাহলে আমার কত আশি পারসেন্ট আশি পারসেন্ট তারপর হচ্ছে আমার সেভেন্টি পারসেন্ট বোধ হচ্ছে কত সিক্সটি পারসেন্ট তাই না আর টোটাল তো হচ্ছে কত একশো পার্সেন্ট তাহলে আমার কি নানটা বের করতে হবে কারণ এই যে দেখেন ওয়ে ফেল চাইছে তাহলে ভিতরে পাশ থাকলে বাইরে এটা ফেল তার মানে নান বের করতে হবে তাহলে আমাদের এখানে সত্তর থেকে ষাট গেলেকা থাকে দশ দশ আশি কত দশ আশি হচ্ছে নব্বই তাহলে আমাদের একশো থেকে এ পাশে যদি নিয়ে আসি তাহলে নব্বই মাইনাস হবে তাহলে আমাদের নান আস্তে আস্তে কত আমাদের দশ নান আস্তে আস্তে কত দশ তার মানে ফেল করছে কত 10% ফেল করছে কত 10% বলেন বুঝতে পারছেন কিনা বুঝতে পারলে একটু ডান লিখে কমেন্ট করুন এই টাইপের প্রতি প্রশ্নই আমি সমাধান করেছি আপনারা একটু দেখে নেবেন ওকে নেক্সট 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 ওকে এবার এই সফটটা একটু ভালো করে খেয়াল করবেন আমাদের যদি এই ধরেন এটা সিঙ্গুলার তালিকা এটা হচ্ছে প্লুরাল তালিকা হুম আমাদের ডেটা এটার প্লুরাল হচ্ছে ডেটা ঠিক আছে এজেন্ডা অ্যাজেন্ডাম এর প্লোরাল হচ্ছে অ্যাজেন্ডা তারপর আজকে ইন্ডেক্স মানে সূচিপত্র যেটা ইন্ডেক্স এটা হবে ইনডিসিজ ইনডিসিজ আরেকটা হচ্ছে ক্রাইটেরিয়া তাহলে ক্রাইটেরিয়া ক্রাই টেরি অন এটার প্লোরাল হচ্ছে ক্রাইটেরি ক্লিয়ার তাহলে নিয়মগুলো হচ্ছে তো দ্রুত আয়ত্ত করে নেন নিয়মগুলো হচ্ছে যদি এম থাকে তাহলে এ হবে এ যে দেখেন এখানে হয়েছে আর এক্স যদি থাকে ই এক্স অথবা আই যদি থাকে তাহলে এটা আইডিসি হবে আর যদি আমার অং থাকে অং থাকলে এটা কি হবে এ হবে তাহলে এরা হচ্ছে সিঙ্গুলার এরা হচ্ছে প্লোরাল এখন চাইছি এখানে সিঙ্গুলার কোনটা তাহলে ইনডেক্স আছে। তাহলে এটা হচ্ছে উত্তর আর এখানে ডেটা এজেন্ডা অথবা ক্রাইটেরিয়া এরা প্রত্যেকেই প্লোরাল ক্লিয়ার আশা করি বুঝতে পেরেছেন এবার নেক্সট নেক্সট প্রশ্নটা দেখেন পিতা পুত্র তো পিতা পুত্র এখানে আর এখন টেকনিকে যাওয়া যাবে না এমনি নর্মালি পিতা এবং মাতার বয়সের গড় তাহলে গড় হচ্ছে কত আটান্ন তাহলে দুজন এটা দুজন না তাহলে দুজনের মুঠ হচ্ছে কত আট সরি এখানে পঁয়তাল্লিশ ইন্টু দুই এখানে কত নব্বই এবার আসেন পিতা মাতা এবং এক পুত্র তাহলে পুত্র কয়জন তিনজন তিনজনের গর্গত ছত্রিশ গর্গত ছত্রিশ তাহলে আমার মোট কত হবে মোট হবে ইন্টু তিন তিন যেহেতু তিনজন তিন দিয়ে গুণ করতে হবে তিনশো আঠারো তিন দিনকে নয় দশ একশো আট তাহলে তিনজনের মোট হচ্ছে একশো আট তিনজনের মোট হচ্ছে আমার কত একশো আট আর এখানে দুইজনের মোট হচ্ছে আমার কত নব্বই তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে একজনের মান বের হবে সেটা কত আঠারো এই একজনটাকে এই যে এক পুত্র কে পুত্র তার মানে পুত্রের বয়স হচ্ছে কত আঠারো বলেন বুঝতে পারছেন কিনা দুজনের গড় তিনজনের গড় দুজনের গড় থেকে দুজনের মোট তিনজনের গড় থেকে তিনজনের মোট তিনজন থেকে দুজন বাদ দিলাম একজন থাকে ওই একজনটাই চাইছে পুত্র তাহলে নেক্সট নেক্সট হচ্ছে আমার একটা নেরেশন করতে হবে নেরেশনে কোনো সমস্যা না সেটা হচ্ছে এখানে কে এটা ইম্পারেটিভ না ইম্পারেটিভ সেন্টেন্সের খেয়াল করে দেখেন আমাদের এখানে নেরেশনটা হয় টু প্লাস ভার্ব অর্থাৎ যে কানেক্টরটা হবে এই কানেক্টরটা টু দ্বারা হবে কথা বুঝতে পারছেন না একটু খেয়াল করে দেখেন এখানে মনে হয় স্পেলিংয়ে একটু মিস্টেক আছে একটু জাস্ট মিনিট ওকে দেখেন এই জায়গায় একটু ভালো করে খেয়াল করেন যে আমার কানেক্টেড হবে টু প্লাস ভার্ভ তার মানে এর আগে কি বসবে টু বসবে তাহলে টু প্লাস ভার্ভ কোথায় আছে নাই এখানে নাই এখানে নাই এই যে দেখেন একটাতে আছে ইম্পারেটিভ সেন্টেন্সের আমারকে কানেক্টেড হবে টু যদি ভার্ব দ্বারা শুরু হয় ভার্ব দ্বারা শুরু হলে কি হবে টু হবে তাহলে উত্তর হচ্ছে লাস্টেরটা তাহলে এটা তো পারবেন এটা খুবই সিম্পল এখানে কি বলছে এটা উপরে এটা দিচ্ছে তাহলে চার কুড়ি কুড়ি দ্বিগুণে কি চার পাঁচ কুড়ি চল্লিশ ওকে চল্লিশ এখন কয়টা ঘর আছে দুইটা দুইটা এখানে চারটা একটা কয়টা পাঁচটা তাহলে দুইটা তিনটা চারটা পাঁচটা এই জায়গায় আসবে তারপর জিরো ওয়ান যদি হয় তাহলে আমার কে এখানে এটাকে যদি আমি দশমিক তুলে দেই দশমিক যদি তুলে দেই তাহলে আমাদের কথা হবে একশো গুণ করতে হবে তার মানে কি আমাদের এই জায়গায় মানে আমাদের কনসেপ্টটা আসতেছে কোথায় আসতেছে এই জায়গায় কনসেপ্টটা আসতেছে কিভাবে আমি একটু দেখাচ্ছি দশমিক তুলে দিলে এখানে দুটো গড় দিয়ে এক ইন্টু একশো দ্বারা গুণ করবেন এখানে একশো দ্বারা গুণ করবেন গুণ করলে নিচেটা এক হচ্ছে তার মানে আলটিমেট এই একশো দ্বারা গুণ করায় দশমিক দুই গড় বামে যাবে তার মানে দশমিক জিরো টু জিরো এখানে এটা সমান সমান কত হবে জিরো ফোর জিরো অর্থাৎ এটা হবে এটা যে কথা আমার কি দশমিক জিরো ফোর একই কথা তাহলে গ নম্বর তাহলে উত্তর গুণটা গ নম্বর বলেন বুঝতে পারছেন কিনা দশমিক তুলে আপনি হিসাবটা করতে পারেন কোনো সমস্যা নেই আর যদি আপনি এটার ম্যাথডটা বুঝলেন যে দশমিকের ক্ষেত্রে ভাগ করলে দশমিক ডানে যায় এখানে দুই গড় দেখেন আমি যদি অঙ্কটা করতাম এভাবে করতাম আমি যদি অঙ্কটা করতাম দশমিক এক যদি থাকে তাহলে আহ ভাগ করলে ওদিকে যাবে চার পাঁচে কুড়ি কুড়ি দুই গুণে চল্লিশ কথাটা ক্লিয়ার কয়টা গড় দুটা তিনটা চার সরি চারটা পাঁচটা তাহলে দুটো আছে আরো তিনটা শূন্য ঠিক আছে এর নিচে যেব এত তাহলে দশমিক জিরো জিরো এক থাকলে তাহলে দুই গড়ের জন্য দুই গড় বামে যাবে তার মানে উত্তর হচ্ছে জেরো ফোর জিরো বা জেরো ফোর তাহলে উত্তর কোনটা এটা ক্লিয়ার বলে বুঝতে পারছেন কিনা যদি বুঝতে পারেন একটু ডান লেখে দ্রুত কমেন্ট করুন ক্লাসটা অনেক লম্বা হয়ে গেছে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এক্সট্রা আলোচনায় প্রবেশ করব না এখানে একটা দারুণ একটা কনসেপ্ট আমি আপনাদের শেখাই দেই এই যাবতকালে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে এই কয়েকটা ওয়ার্ড আপনারা মাথায় রাখেন ব্যুরো ক্রেট ও সরি এখানে বানানটা ভুল করে ফেলছি মজার ব্যাপার কি জানেন এখানে যাদেরকে লিখেছি সবাই নাম এটাও নাম এটাও নাম এবং এই তিনটেই পরীক্ষায় ঘুরে ফিরে অনেকবার আসে তিনটে নাও ব্যুরো হচ্ছে মূলত সরকারি অফিস বা যে কোনো অফিসের ক্ষেত্রে আমরা ব্যবহার করি মানে কেট শব্দটা হচ্ছে এটা হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা আর বিউরোকেসি শব্দটা হচ্ছে যে আমলাতান্ত্রিকতা যেটাকে বোঝানো হয় আমলাতন্ত্র যেটা বোঝানো হয় এখন এই তিনটেই স্পেলিং এর জন্য বিখ্যাত স্পেলিং এর জন্য এই তিনটেই বিখ্যাত তার মানে এটা একটু মাথায় রাখবেন আমি এটা টেকনিকটা কি বলছিলাম আপনাকে মনে রাখতে হবে বুরে বু রে বলতে আমাদের আমি যে এলাকায় থাকি এই এলাকায় বুবু বা আপাকে বুরে বলে বুরে বলে ডাক দেয় আর কি হ্যাঁ দেখেন বুরে। তারপর হচ্ছে আমাদের এলাকায় আরেকটা আশাকে বলে আও বুড়ে আও এরপর এটা হচ্ছে তাহলে বিউরো চলে আসলো কথাটা ক্লিয়ার দেখেন এতে চলে আসলো তারপরে এটাও কি দেখেন বুড়ে আও তারপর হচ্ছে ক্রেট দেখবেন টি এর সাথে ই থাকবে না এরপর দেখেন বুড়ে আও এখানে কি আলাদাভাবে ক্রেসি কথাটা ক্লিয়ার আলাদাভাবে কি ক্রেসি এখন খেয়াল করে দেখেন এই কনসেপ্ট গুলো আপনাদের একটু মাথায় রাখতে হবে তিনটে ওয়ার্ডই বারবার পরীক্ষায় আসে এবার আসেন আমাদের নেক্সট ক্লাসে আমরা আলোচনা শর্ট করব কারণ প্রশ্ন শুধু জাস্ট প্রশ্নের ব্যাখ্যায় থাকবো এখানে আমাদের কারেক্ট পেসিপ করতে বলছে তাহলে এই কারেক্ট পেসিপের ক্ষেত্রে এটা হবে বাই হোম কি হবে বাই হোম আমার মনে হয় প্রশ্নে বাই হোম খুব একটা নাই আছে বলেন বাই হোম শুধু একটাতে আছে ওকে আমরা আরেকটু চেক করে নেব উইল ডোটা হবে খেয়াল করে দেখেন উইল ডো হবে উইল দেখেন বি এদের মাঝখানে আসবে কি দ্য ওয়ার্ক তাই না দা ওয়ার্ক এখন প্রশ্ন হচ্ছে উইল দ্য ওয়ার্ক বিডান এটা কোথায় আছে দেখেন উইল দ্যান তার মানে কি এখানে নেই এখানে নেই এখানে তাহলে উত্তর কি ক নাম্বার ওকে এরপর আসেন আমাদের চৌষট্টি নাম্বার প্রশ্নটা তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে ট্রাভেল অর্থে আমরা যখন যাওয়া বোঝাই তখন গো না বসে আমরা বি ইউজ করি কথাটা বুঝতে পারছেন আর কখনো অর্থে প্রশ্নের ক্ষেত্রে আমার এভার ইউজ করি তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছ তার মানে এই কোয়াকাটা যাওয়া মানে কে ট্রাভেল করা তাহলে বি হবে তাহলে হ্যাভ ইউ এভার বিন টু কোয়াকাটা তাহলে হ্যাভ ইউ এভার এখানে গোন হবে না গন হবে না গো হবে না তাহলে উত্তর কি আর এখানে এভার শব্দটা হচ্ছে অ্যাডভার্ব এটা হচ্ছে কি অ্যাডভার্ব এটা পরীক্ষায় আসে এভার শব্দটা কি এবার এটা নর্মালি পারবেন এখানে হচ্ছে কত আর তিন তাহলে এখানে কত ছয় তার মানে দ্বিগুণ করে পারতেছে তাহলে এখানে কত বারো আর এখানে কত চব্বিশ ঠিক আছে তাহলে পরেরটা কত হবে আটচল্লিশ তাহলে আর হাতের তাহলে বুকে বুকে শব্দটা দুইভাবে মনে রাখবেন বুকে আমি একটু বলছি আমাদের বাংলাদেশে একটা শর্ট নাম খুব বেশি জনপ্রিয় কথা বুঝতে পারছেন কিনা সেটা কি সেটা হচ্ছে বুয়েট কুয়েট চুয়েট ডুয়েট তাই কেনা এই নামটা খুবই বেশি পরিচিত তাহলে বুয়েট বুয়েটের স্পেলিংয়ে কি থাকে দেখেন একটু ভালো করে খেয়াল করেন বুয়েট অথবা কুয়েট চুয়েট ডুয়েট তাই কেনা দেখেন এগুলি স্পেলিংটা একটু মাথায় রাখবেন কম্পেয়ার করে পড়াটা হচ্ছে একটা চমৎকার নেমনিক টেকনিক আর বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি হচ্ছে বউ বউকে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি তাহলে বিও ঠিক আছে তাহলে বুকেই শব্দটা আপনারা মনে রাখবেন বউ এবং কুয়েট দিয়ে কুয়েট ডুয়েটের সাথে ওই লাস্টে আপনার ভুল না হয় তাহলে এখানে বউ এখানে নেই বাদ এখানে আছে কিন্তু কুয়েট বানান দেখছেন ওভাবে মনে রাখলে আপনার সুবিধা কি এই যে ইয়ের ফাঁদ থেকে বেঁচে গেলেন বউ কুয়েট ক্লিয়ার বলেন মনে থাকবে কিনা এরপরে আসেন এখানে উনিসত্তর নম্বর দ্য টু রেইজ ওয়ানস ব্রো মানে অবাক হওয়া এখানে অবাক হওয়া হচ্ছে সারপ্রাইজ আর দিস অ্যাপ্রুভাল মানে অনুমোদন যেটা অন অনুমোদন মানে যেটা অনুমোদন না ইনডিফারেন্স উদাসীন অ্যানয়েন্স হচ্ছে বিরক্ত তাহলে এখানে এটার অর্থ হচ্ছে অবাক হওয়া অবাক হওয়াটা এখানে সারপ্রাইজ বিস্মিত হওয়া কথাটা ক্লিয়ার এবার আসে আমাদের একাত্তর নাম্বার যে অঙ্কট এটা খেয়াল করে দেখেন একাত্তর নম্বর একাত্তর নম্বরটা এখানে বলছে ছয়শো টাকার ছয় বছরের সরল সুদ একশো আশি টাকা তাহলে সরল সুদের হার আমরা জানি হার সমান সমান হচ্ছে এখানে আমাদের খেয়াল করে দেখেন সুদ ইন্টু হান্ড্রেড আসল ইন্টু হার সরি সময় আসল ইন্টু কি সময় তাহলে এখানে সুদ হচ্ছে আমার একশো আশি একশো আসল হচ্ছে আমার ছয়শো এবং সময় হচ্ছে আমার ছয় বছর ক্লিয়ার তাহলে আমি একটু কাটাকাটি করি এটা এটা ছয় তাই কেনা এটা হচ্ছে ছয় আঠারো তাহলে পাঁচ ছয় তিরিশ তার মানে পাঁচ পার্সেন্ট ক্লিয়ার এরপর নেক্সট আহ এটা আমি অনেকবার বলেছি ক্লেম হচ্ছে এখানে অ্যানাউন্স ডিক্লেয়ার তাই কেনা এখানে যে প্রোনাউন্স শব্দটা এটাও কিন্তু ঘোষণা করা এর সার্কুলেট এই ঘোষণাটা হচ্ছে সরকারিভাবে কোনো ব্যাপারে ঘোষণা করা আদেশ জারি করা সার্কুলেশন এটা সরিয়ে দেওয়া এই সবগুলোর অর্থ কাছাকাছি কিন্তু এখানে একদম ডিরেক্টলি ক এবং গ হবে ওকে আজান পড়তেছে আর দু একটা প্রশ্ন আছে দু একটা বলতে হয়তো গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু অপেক্ষা করুন আজানটা শেষ হোক

বেশ মার্শাল্লাহ এবার আসুন আমাদের এই ক্ষেত্রে আমরা একটা কথা এর আগেও বলেছিলাম যে দুটো ক্রমিক সংখ্যা যদি থাকে তাই কিনা এদের বর্গের অন্তর থাকা মানে কি বুঝতে পারছেন এদের বর্গের অন্তর থাকা মানে হচ্ছে দুটো ক্রমিক সংখ্যার যুগ ফল অর্থাৎ এদের বর্গের অন্তর যে কথা এটা যে কথা আর এই দুটোর যুগ ফল কথা এই দুটোর যুগ ফলকে একই কথা তাহলে বর্গের অন্তর যে কথা ওই দুটোর ক্রমিক সংখ্যার যুগ ফলে একই কথা তাহলে আমার এখানে দুটো বর্গের অন্তর আছে তার মানে এখানে দুটো ক্রমিক সংখ্যা বানাবো তাহলে একটা হচ্ছে নিরানব্বই আর এটা হচ্ছে একশো এটা ছোট এটা বড় বড় কোনটা উত্তর হচ্ছে কি খ খ তাহলে উত্তর হচ্ছে কি দেখেন এরপর এরপর খেয়াল করেন ওকে দেখেন এন্ট্রাস্টেড এর পর যদি আমার শেষে যদি পার্সন থাকে তাহলে টু হবে যদি বস্তু থাকে তাহলে উইথ হবে কথা বুঝতে পারছেন কিনা যেমন এখানে বিশ্বাস করার ক্ষেত্রে দেখেন এন্টারাস্টেড এখানে কি আছে ইলেকটেড পলিটিশিয়ান তার মানে কি সামবডি তার মানে আপনি এই জিনিসটা মাথায় রাখবেন এন্ট্রাস্ট এরপর ধরেন সামথিং থাকতেও পারে নাও পারে টু সামবডি দেখেন এটা একটা কনসেপ্ট মাথায় রাখবেন আর একটা কনসেপ্ট দুটো একই অর্থ এন্ট্রাস্ট যদি সামবডি থাকে এর দেখেন দেখেন সাম্বিতে থাকতে পারে নাও পারে এরপরে যদি সামথিং থাকে আমাদের কিন্তু এই বাক্যে এটা নেই সরাসরি অ্যান্ট্রাস্ট আছে তারপর সামবডি আছে পলিটিশিয়ান সো আমাদের কি বলছে এখানে একটু হবে ক্লিয়ার একটু মনে রাখবেন আমি এখানে একটা শর্টকাট দেব এটা হচ্ছে আমাদের এখানে একটু চমৎকার প্রশ্ন এটা আমাদের মেন্টাল এবিলিটির এটা প্রায় আসে দেখেন সাতাত্তর নাম্বারটা প্রশ্নটা হয়তো ঠিক করে নাই কিন্তু খেয়াল করে দেখেন সাতাত্তর নাম্বারটা দু হাজার নয় সালের পয়লা জানুয়ারি বৃহস্পতিবার ছিল তাহলে একই বছরের একত্রিশে ডিসেম্বর কি হবে আমি এই ব্যাপারে একটু তথ্য দিচ্ছি আপনাদের যদি আপনারা তো লিপি আর চেনেন তাই না লিপি ইয়ার চেনেন না লিভ ইয়ার তো লিভ হচ্ছে যে আমাদের যে বছরে যে ফেব্রুয়ারি মাসটা আছে এটা আঠাশ দিনের পরিবর্তে যদি উনত্রিশ দিনে হয় দ্যাট মিন্স ও যে বছরে আমার তিনশো দিনের পরিবর্তে তিনশো দিনে এক বছর হয় ওই বছরটাকে আমরা লিপ ইয়ার বলি কথা বুঝতে পারছেন কিনা ওই বছরটাকে আমরা কি বলি লিপ ইয়ার বলি এখন একটু ভালো করে খেয়াল করেন যে লিপিয়ার এখানে যদি লিপিয়ার না হয় অর্থাৎ সাধারণ বছর যদি হয় তাহলে জানুয়ারি এক তারিখে যে বারটা থাকবে ডিসেম্বর একত্রিশ তারিখে আমাদের একই দিন থাকবে অর্থাৎ সেম ডে থাকবে কথাটা ক্লিয়ার আমি আবারও বলছি যদি লিপিয়ার না হয় তাহলে জানুয়ারির এক তারিখে যে দিনটা থাকবে ডিসেম্বরের একত্রিশ তারিখে ওই একই দিন থাকবে তাহলে এটা লিপিয়ার না লিপিয়ার না হওয়ায় দেখেন জানুয়ারি এক তারিখে বৃহস্পতিবার ছিল তাহলে ওই কি হবে বৃহস্পতিবার এখন বলতে পারেন যে লিপিয়ার আমি কিভাবে বুঝবো লিপিয়ার বুঝার ফ্যাকটা হচ্ছে যে সালটা দেওয়া থাকবে এটাকে যদি আমি চার দ্বারা ভাগ করতে পারি চার দ্বারা যদি ভাগ হয় তাহলে বুঝতে হবে যে এটা আমার কি লিপিয়ার যেমন দু হাজার নয় কে চার দ্বারা ভাগ করা যায় না তার মানে কি এটা লিপিয়ার না যেমন দু ইয়ার কারণ এটা ভাগ করা যায় আর চার দ্বারা লাস্টের দুটো সংখ্যাকে চার দ্বারা ভাগ করলেই এটা নিঃশেষে বিভাজ্য হবে কথাটা ক্লিয়ার বলেন ভালো করে খেয়াল করেন তাহলে এই যে অঙ্কটা এই অঙ্কটার ক্ষেত্রে এখন বলছে যদি লিপিয়ার থাকে তাহলে কি হবে লিপিয়ার থাকলে ধরেন জানুয়ারি একত্রিশ তারিখে যেতে থাকবে ডিসেম্বরের একত্রিশ থাকে তারপরের দিন হবে যেমন এখানে যদি লিপিয়ার হতো যেমন এটা যদি ধরেন দু ষোলো সাল দিত তাহলে উত্তরটা এদিন দিন কি আছে বৃহস্পতিবার তাই না তাহলে তার পরের দিন উত্তর হতো তাহলে কি হতো শুক্রবার ওই যে একদিন বেশি সো একদিন পরে হবে কথাটা ক্লিয়ার খেয়াল করে দেখেন তাহলে কি হবে লিপিয়ার যদি থাকে জানুয়ারির এক এক তারিখে যদি হয় একদিন পরে হবে ডিসেম্বরে একত্রিশ তারিখ ক্লিয়ার বলে বুঝতে পারছেন কিনা বুঝতে পারলে একটু দ্রুত ডান লিখে কমেন্ট করুন আহ ও এটি আমাদের লাস্ট ছিল ঠিক আছে এটি আমাদের লাস্ট ছিল